করতে হবে জাস্ট। তারপরের দিক দিয়ে আপনার যখন কাজ করা শুরু করবেন তখন আর দেখা যাবে যে অন্য কিছু করার সুযোগ পাবেন না, এই কাজের মধ্যে বেশি থাকতে হবে। তো আজকের ক্লাসটা আমরা নিব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন কি এই বিষয়ের উপর, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে সার্চ ইঞ্জিন বলতে যেগুলো আমরা সার্চ করে বের করি, তো সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইউটিউব, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, ফেসবুক সার্চ ইঞ্জিন, মানুষ যেখানে সার্চ করে সেটাই সার্চ ইঞ্জিন। কিন্তু মেইনলি সার্চ ইঞ্জিন যেগুলো অফিসিয়ালি ইউজ করা হয় সেটা হলো google.com, দেন yahoo.com, bing.com, msn.com, duckduckgo, এরকম আরো কয়েকটা আছে, ঠিক আছে। এবং ইউটিউব এক ধরনের সার্চ ইঞ্জিন, কারণ ওইখানে মানুষ সার্চ করে এবং সার্চ করে যেখান থেকে রেজাল্ট পায় সেখান থেকে মানুষ মানুষ ওইটাকেই সার্চ ইঞ্জিন হিসেবে কাউন্ট করা হয়। এখন আপনার যখন একটা গুগলে আসবেন এবং কিছু লেখে সার্চ করবেন, কিছু সার্চ রেজাল্ট দেখাবে, তো এই সার্চ রেজাল্ট গুলো কিভাবে এখানে আসলো, যেমন বেস্ট বেস্ট আইফোন অ্যাক্সেসরিজ, ঠিক আছে, আইফোন ওয়ালপেপার অথবা অ্যাক্সেসরিজ লিখলেন, লেখার পরে কিছু কিছু প্রোডাক্ট আসলো আপনার ফার্স্ট পেজে। সো এই যে প্রোডাক্ট গুলা এখানে লেখার পরে কোন প্রোডাক্টটা প্রথমে আসলো, কোনটা সেকেন্ডে আসলো, এবং রেজাল্ট কিন্তু একটা দুইটা আসে নাই, রেজাল্ট আসছে কত, প্রায় 4,96,00,000 রেজাল্ট আসছে এর মধ্যে, এই পুরোটা সার্চ ইঞ্জিনের মধ্যে। এর মধ্যে টপ টেনে আছে জাস্ট অল্প কিছু, প্রথম 10টা যেগুলোতে বেশি মানুষ ই করতে পারতেছে, বেশি মানুষ ফ্যান ফলোয়ার আছে, তাদের ডোমেন ভ্যালু আছে, তারা বিভিন্নভাবে ই করতেছে, বিভিন্নভাবে র্যাঙ্কিং ফ্যাক্টরের মাধ্যমে ফার্স্ট পেজে চলে আসছে। সো কি কি র্যাঙ্কিং ফ্যাক্টরের মাধ্যমে এটা ফার্স্ট পেজে চলে আসছে সেটা আমরা আজকে আলোচনা করব। সে এই পেজটা কিভাবে এই প্রথম পেজে আসলো, তো যখন যখন একটা একটা ওয়েবসাইট প্রথম পেজে চলে আসে তখন তারা কি করে, ওই ওয়েবসাইটের মাধ্যমে আর্টিকেল রাইটিং করে, সেটার মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট করে, আবার গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে। কয়েকটা ভাবে এখান থেকে ইনকাম করা যায়, কেউ আর্টিকেল দেখে, কেউ গুগলের অ্যাড শো করে, এবং কেউ অ্যামাজনে। যেমন এখানে একটা প্রোডাক্ট, এই কেস স্টাডিটা, এটা যদি আমি 16 এট অ্যামাজনে ক্লিক করি, এটা অ্যামাজনে পাঠিয়ে দিচ্ছে, এবং অ্যামাজনে থেকে যখন আমি এটা পারচেজ করবো, সো এই লোকে একটা কমিশন পাবে এখান থেকে। তো এখানে একটা তার ইনকামের একটা সোর্স আছে, যে সে কীভাবে সেই এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে এখান থেকে ইনকাম জেনারেট করবে। সো এই ইনকাম জেনারেটের মাধ্যমে এই ইনকামটা করার জন্য তাকে প্রথমে কি করতে হয়েছে, একটা ওয়েবসাইট তৈরি করতে হয়েছে, একটা আর্টিকেল লিখতে হয়েছে, দেন এটাকে র্যাঙ্ক করা ফার্স্টে আনতে হয়েছে। সো বিভিন্ন টাইপের কাজ আছে একটা ওয়েবসাইটে, যদি আপনি সবগুলা করার দরকার নেই, যদি একটাতে এক্সপার্ট হন সেটা থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। যেমন ইনকাম করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে করতেছে অ্যামাজন থেকে, আরেকটা করতেছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। আমি এখানে অ্যাড ব্লকার অ্যাড করে রাখছি যার কারণে গুগল অ্যাডস গুলো দেখাই দিচ্ছে না, রিলোড দেন অথবা গুগল অ্যাড দেখাবে। আবার অনেকে ইউজ করেও না, কারণটা কি, এই যে এখানে ইউজ করতেছে, কারণ যদি কেউ এখানে এখানে লিঙ্কে না ক্রিয়েট করে, যদি গুগলের লিঙ্কে ক্রিয়েট করে তখন কিন্তু শেয়ার কমিশনটা পাবে না। বাট এরা দুইটাই করতেছে, অ্যামাজনও দিতেছে আবার গুগলেরটাও দিতেছে, সো দুইভাবে সে ইনকাম করতেছে। সো এই যে গুগলের অ্যাড এখন দেখাইতেছে, এতক্ষণ অ্যাড ব্লকার অফ ছিল তাই দেখায়নি, তো এই দুইভাবে সে ইনকাম করতেছে। তো কয়েকটা সার্চ ইঞ্জিনের সংজ্ঞা যদি বলি, সার্চ ইঞ্জিন বলতে এমন একটি নির্দিষ্ট প্রোগ্রামকে বোঝায় যা নির্দিষ্ট শব্দ বা কিওয়ার্ডের ভিত্তিতে তার সংরক্ষিত বিভিন্ন নথি বা ডকুমেন্টারি এবং শ্রেণীবদ্ধ তালিকা তৈরি করে ব্যবহারকারীদের প্রদর্শন করে। এবং বর্তমান সার্চ ইঞ্জিন বলতে বোঝানো হয় গুগল, ইয়াহু, বিং, যা ইন্টারনেটের বিভিন্ন তথ্য খুঁজে পেতে সাহায্য করে। তো সার্চ ইঞ্জিন কি এটা তো বুঝতে পারছেন। সো এই ধরনের কিছু সার্চ ইঞ্জিন আছে, গুগল, ইয়াহু, বিং, বাইডু, ডাকডাকগো, বিভিন্নটার কিছু কিছু জায়গায় আবার অভিন্নতা মানে পার্থক্য আছে। কারণ গুগলটা সবাই ইউজ করে আমরা জানি, এটা ইউনিভার্সাল, বিং ও সবাই ইউজ করে, কিন্তু বিং এর চেয়ে গুগল সবচেয়ে বেশি পপুলার। পপুলারিটি ইউজ করবেন, দেখেন গুগল প্রায় 80-90% বেশি পপুলার, গুগল সার্চ ইঞ্জিন ইঞ্জিন পপুলারিটি যদি আপনি এখানে সার্চ করেন, এখানে যখন আসবেন তখন দেখবেন ইমেজে গেলেই অনেক ধরনের গ্রাফ দেখাবে, তো গুগল কতখানি পপুলার। এখানে গেলে দেখবেন গুগল প্রায় 68%, এটা অনেক আগের রেজাল্ট, গুগল প্রায় 91% লোক ইউজ করে, বাদ বাকিগুলো খুবই কম। সো বেশিরভাগ লোকই চেষ্টা করে যে গুগলের মধ্যে আমার পেজটা এক নম্বরে আনতে, যে কোনো সার্চ রেজাল্ট দিয়ে সার্চ করলে গুগলে আমার
এটা আসবে প্রথমে। আরো অন্যান্য সার্চ ইঞ্জিন আছে, যেমন এমএসএন আছে, ডাক ডাক গো আছে, ইয়াহু আছে, এগুলো দিয়ে মানুষ কাজ করে। ইয়াহুতে সার্চ করলে যেমন বেস্ট আইফোন কেস লিখে সার্চ করলো, এরাও কিছু রেজাল্ট দেখাবে, ঠিক আছে। যদি কোনো কিছু না থাকে তখন তারা তাদের নিউজগুলো প্রমোট করে। এই যে এখানে বিভিন্ন ধরনের রেজাল্ট আছে, এগুলোতে আবার যদি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো সবগুলোতে ই করে কাজ করা হয়, অন পেজ এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও যদি ঠিকঠাক মতো করে কাজ করা হয় তাহলে এগুলোতে র্যাঙ্ক পাওয়া সহজ, ইজি আছে। কিন্তু গুগলে একটু কাজ করতে হয়। আপনি গুগলের অ্যালগোরিদমগুলো অনেক অনেকটাই অ্যাডভান্স লেভেলে বর্তমানে। সো গুগল কিভাবে কাজ করে এটা আপনাকে জানতে হবে। গুগল যখন আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করেন তখন গুগলের কিছু রোবট আছে, এই রোবটগুলো আপনার ওয়েবসাইটে আসে। প্রথমে ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করতে হয়। কিভাবে সাবমিট করবেন এটা আমি দেখাই দিব যখন আমি অ্যাডভান্স লেভেলের ক্লাসে যাব। এখন বেসিক যে এটা কিভাবে কাজ করে এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে তাদের রোবটগুলো আমাদের ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসার পরে তার তার যে রোবটগুলো আছে এগুলো দেখে কি কি ধরনের কন্টেন্ট আমরা তাদের ওয়েবসাইটের মধ্যে আছে এবং কি ধরনের কিওয়ার্ডসের উপর ভিত্তি করে আমরা কন্টেন্টটা লিখছি, এটা তাদের ওয়েবসাইট রোবট ক্রল করে। সেটাগুলো ক্রল ক্রলের পর সেটা তার ডাটাবেজের ভিতরে পাঠায় দেয়। সেটাকে বলে কি, ক্যাশ করা। তো সেই ইনফরমেশনগুলো সে তার ডাটাবেজ ডাটাবেজের মধ্যে নিয়ে ক্যাশ করে রাখে। তারপরে এটাকে প্রসেসিং করে যে এই কিওয়ার্ডটা অথবা এই এই যে কন্টেন্টটা আমি লিখছি আমার ওয়েবসাইটে সেটা কোন কোন কিওয়ার্ডের ভিত্তি করে সার্চ ডাটাবেস থেকে সবগুলো রিট্রিভ করে এবং তারপরে সে একটা র্যাঙ্কিং দেয়। র্যাঙ্কিং দেওয়ার পরে র্যাঙ্কিং নির্ধারণ করে এবং এটাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, শার্প নামে যেটা পরিচিত, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মাধ্যমে সে শো করায়। সো এভাবে এই চার পাঁচটা প্রসেসের মাধ্যমে একটা সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে প্রথম ওয়েবসাইটকে একটা কাস্টমারের কাছে অথবা ভিউয়ারের কাছে এই প্রসেসিংগুলোর মাধ্যমে নিয়ে যায়। সো এইভাবে সার্চ ইঞ্জিনগুলো কাজ করে। এটা হলো বেসিক, একদম বেসিক, ঠিক আছে, একবারে মূল যে কাজটা। তার পরবর্তী সেক্টরে গেলে আপনি আরো ডিটেইলস পাবেন। আচ্ছা, হিস্টোরি অফ সার্চ ইঞ্জিন। আগের দিনে অনেক ধরনের সার্চ ইঞ্জিন ছিল, যখন গুগলের আগে যদি দেখেন W3 ক্যাটালগ, আর্লি ওয়েব, জামস্টোন, এগুলো অনেক সময় অনেক ধরনের ছিল, কিন্তু এগুলো গুগলেরও আগে। তো একটা ওয়েবসাইট আছে, যদি আপনি অতীতের কোনো ওয়েবসাইট দেখতে চান সেটার জন্য আপনি এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। যেমন আপনি যদি google.com দেখতে চান, এখন তো 2022 সালের ইন্টারফেস এরকম। আপনি যদি চিন্তা করেন যে আমি গুগলের ইন্টারফেস 1993-94 সালে কেমন ছিল সেটা দেখতে চাচ্ছি, সো এখানে যাবেন। তো গুগল লঞ্চ করে 1998 সালে, সো 98 সাল থেকে তাদের একটা ইয়ে আছে। একদম প্রথম অবস্থায় দেখতে চান এই ওয়েবসাইট আর্কাইভে গিয়ে এখানে ক্লিক করবেন, গুগলের লিঙ্কটা দিবেন, দেওয়ার পরে এখানে প্রত্যেকটা সাল ডেট এখানে শো করবে। তো শো করার মাধ্যমে আপনি তাদের প্রিভিয়াস যে ইন্টারফেসগুলো আছে এবং প্রত্যেক বছর বছর তারা কতটুকু আপডেট করছে সেটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, নেটের উপর ডিপেন্ড করতেছে কতক্ষণ লাগবে আসতে। এই ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের আপনি প্রিভিয়াস কোনো ভার্সন দেখতে চাইলে দেখতে পারবেন। আবার আরেকটা ফ্যাক্টর আছে, ওই ওয়েবসাইটের মাঝে মধ্যে বাংলাদেশ থেকে কাজ করে না, সো আমরা কি করি VPN দিয়ে এটা চেঞ্জ করে নিই। এটা মাঝে মধ্যে এরকমটা করে দেখি, চেঞ্জ করার পরে আসে কি। বাংলাদেশে অনেক ওয়েবসাইটই আছে এগুলা অফ, অনেক November 1998 সালের ইন্টারফেস ছিল গুগলের এমন। তারপরে এটা 11 November 1998 আর লোকেশন 2012 সালে। যদি আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে চান সেটা এখানে দেখাবে। আমি যদি ফেসবুকের দেখি, facebook.com এটা লোড নিবে। সো আগের দিনে যখন দেখতো তখন তাদের তাদের যে ইন্টারফেসটা এরকম ছিল, জাস্ট এটা ছিল কত 11 November 1998 সেম পেজ দেখা গেছে। তো জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যদি প্রিভিয়াস কোনো ওয়েবসাইটের ভার্সন দেখতে চান এই ওয়েবসাইটটা আপনি ইউজ করতে পারেন।
সো বিভিন্ন ওয়েবসাইটে যদি আপনারা দেখতে চান আগে কি ধরনের ওয়েবসাইট ছিল এগুলো আপনারা দেখতে পারেন, এটা ইম্পর্টেন্ট না জাস্ট দেখানোর জন্য। সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে দেখেন আমি গুগল এসে বসছি স্লাইড। আচ্ছা কিভাবে গুগলে সার্চ করা লাগে, ঠিক আছে, আমরা কিন্তু গুগলে সার্চ করি বাট আমরা জানি না আসলে অনেক অনেক ধরনের ফ্যাক্টর আছে যেগুলো আমরা গুগলে সার্চ করতে হয় সেটা জানি না। যেমন আপনি যদি কিছু লেখে সার্চ করবেন, যেমন হোয়াট হোয়াট ইজ হাউ ডাজ অ্যাকাউন্টিং ওয়ার্কস, ঠিক আছে, অনেক ধরনের, আমি উইকেট অফ করে সার্চ করলাম, সো কিছু কিছু রেজাল্ট আসলো, হয়তো আপনার রেজাল্টটা পছন্দ হইতেছে না, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই ওয়ার্ডটা এই লেখাটা প্রত্যেকটা সার্চ রেজাল্টের মধ্যে থাকবে, তখন আপনি এটাকে কি করবেন কোটেশনের মধ্যে রাখবেন। কোটেশনের মধ্যে লিখে যদি সার্চ করেন দেখবেন যে এই ওয়ার্ডটা কি কোনো কোনো জায়গায় আছে কি না, যদি এক্সাক্ট ম্যাচিং কোনো ওয়ার্ড আপনি খুঁজতে চান তখন আপনি কোটেশনের মধ্যে দিবেন, তাহলে এটা কোটেশন অনুযায়ী শো করবে। তো যেমন আমি যদি দেখি বেস্ট বেস্ট টয় ফর ফর টু ইয়ার্স কিডস, ঠিক আছে, ওয়ান ইয়ার্স কিডস, সো এরকম কিছু রেজাল্ট দেখাবে, কিছু আসলো, কিন্তু আপনি যদি চাচ্ছেন যে না আমি এক্সাক্ট রেজাল্টটা চাবো, সো এক্সাক্ট রেজাল্টের জন্য আপনি কোটেশনের মধ্যে দেখবেন। তো এখানে যখন যাবেন তখন দেখবেন যে বেস্ট টয় ফর ওয়ান ইয়ার কি ওয়ান ইয়ার ওল্ড গার্লস, সো এই যে বেস্ট টয় ফর ওয়ান ইয়ার ওল্ড গার্ল এটা আমার কিওয়ার্ডের ভিতরে ছিল এবং এক্সাক্ট ম্যাচ রেজাল্টটা এখানে দেখাইতেছে, প্রত্যেকটা রেজাল্টের ভিতরে টয় ফর ওয়ান ইয়ার ওল্ড টয় ফর ওয়ান ইয়ার ওল্ড এটা দেখাবে। তো এটা একটা সার্চ ইঞ্জিন এর একটা ট্রিক্স গুগলের। আরেকটা ট্রিক্স আছে, আপনি যদি চাচ্ছেন যে না কিছু একটা রেজাল্ট থাকবে সেটা শুধু অ্যামাজনের অ্যামাজনের মধ্যে থেকে আসবে, যেমন আমি চাচ্ছি যে টয় সেট সাইট অ্যামাজন, তো এটা লিখে সার্চ করলে amazon.com সার্চ করলে জাস্ট অ্যামাজনের রেজাল্ট গুলো দেখাবে আর কোনোটা দেখাবে না। আমি যদি এখানে অ্যামাজন বাদ দিয়ে আলি এক্সপ্রেস লিখি, আলি এক্সপ্রেস ডট কম, সো যখন আমি ডোমেটা লিখলাম সব আলি এক্সপ্রেস রেজাল্ট দেখাচ্ছে। আপনি যদি কোনো একটা জিনিস একটা সাইটের মধ্যে থেকে দেখতে চান তখন সার্চ ইঞ্জিনে এভাবে সাইট ডট লিখে বের করতে পারবেন। আবার আপনি যদি কোনো একটা কিওয়ার্ডস কোনো একটা ওয়েবসাইটের মধ্যে খুঁজতে চান ইউআরএল, তখন আপনাকে এরকম ভাবে লিখতে পারেন, যেমন আপনার ওয়েবসাইটটা গুগলে কতগুলো পেজ ইনডেক্স হয়েছে এটা আপনি দেখতে চাচ্ছেন, সো এটা দেখার জন্য আপনি ইন ইউআরএল startup.com এরকম ভাবে লিখে সার্চ করবেন। সো আপনাকে কখন কি করবে গুগলে জাস্ট আপনার ওয়েবসাইট যেগুলো গুগলের মধ্যে আছে কি না সেটা আপনি দেখতে পারবেন। সো এখানে দেখেন আমি ইউআরএল যখন dhakastartup.com দেখলাম তখন পৃথিবীর কি সব সাইট রিমুভ করে জাস্ট আমার সাইটটা দেখাইতেছে, জাস্ট dhakastartup.com যতগুলো যাবেন দেখবেন যে শুধু আমারটা। আর যদি আমি এমনি নরমালি dhakastartup.com লিখে সার্চ করি তখন কি আসে, তখন আমারটা বাদেও আরো কিছু সাইট আসবে, যেমন এখানে কি দেখ আর কিছু আউটসাইডের সাইট আসবে, যে ফেসবুকের পেজ এসে পড়ছে, ফাইবারের পেজ এসে পড়ছে, আমি কিছুদিন আগে এটা আমাদের অ্যাকাউন্ট খুলছি এটাও এসে পড়ছে, ঠিক আছে, যাই হোক। সো আপনি যদি একটা নির্দিষ্ট কোনো সাইট লিখে সার্চ দিতে চান যে আমার এই পেজগুলো গুগলে ইনডেক্স হয়েছে কিনা তখন আপনি কি লিখবেন, ইন ইউআরএল ডট ইন ইউআরএল দিয়ে হাই কমন ইন ইউআরএল দিয়ে কলন দিবেন, তারপরে তার ওই দিবেন। সো এটা গেল একটা একটা ট্রিক্স। তারপর আপনি যদি চান যে আমি কিছু চাচ্ছি যে কোনো ওয়ার্ডস সার্চ ইঞ্জিনের মধ্যে থেকে আসবে না মাইনাস হয়ে যাবে, তখন আপনি চাচ্ছেন যে সার্চ ইঞ্জিন ট্রিক্স লিখে সার্চ করলে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে সেগুলো আপনি চাইলে গুগল থেকে দেখে নিতে পারেন, আমি জাস্ট বেসিকগুলো দেখাবো, ইউজ কোর্স কোলন, তারপরে লিংক চাইলে লিংক দেখতে পারেন, এনএসএল লিংক, আচ্ছা আপনি যদি কোনো ওয়ার্ডস যেমন মুভি চাচ্ছেন, যেমন কি মুভি অ্যাভেঞ্জার্স মুভি আপনি দেখতে চাচ্ছেন, ঠিক আছে, এটা লিখে সার্চ করলেন কিন্তু আপনি চাচ্ছেন যে এটার ভিতরে কোনো ওয়ার্ডটা আপনি মিসিং যাবেন, যেমন ডাউনলোড ওয়ার্ডটা থাকবে না, ঠিক আছে,
সো যখন ডাউনলোড ওয়ার্ডটা মাইনাস করে দিবেন তখন এটা বাদে যত রেজাল্ট আছে সেগুলো দেখাবে। সো কোন ওয়ার্ড যদি আপনি সার্চ ইঞ্জিন থেকে রিমুভ করতে চান তো সেটা আপনি দেখাবেন। যখন অ্যাভেঞ্জার কোন একটা প্রোডাক্ট আপনি জাস্ট চাচ্ছেন যে বেস্ট ওয়াশিং মেশিন ইন বাংলাদেশ, ঠিক আছে, এটা লিখে সার্চ করলেন, অথবা যদি আপনি যদি বাংলাদেশের রেজাল্ট চাচ্ছেন না তো আপনি তাহলে আপনি বাংলাদেশটা মাইনাস করে দিবেন। এটা এক্সক্লুড করে দিলে ওই ওয়ার্ডটা মিসিং হয়ে বাদ বাকি রেজাল্টগুলো এখানে শো করবে। তো এটা একটা একটা ট্রিক। তারপরে এটা দিলে এই এই জিনিসটা দিলে আপনাকে সিমিলার ওয়ার্ড সিনোনিমস যেগুলো আছে ওগুলো আপনাকে বের করে দেখাবে। আমি সবগুলো দেখাবো না, জাস্ট কিছু দেখাবো। তারপরে আপনি যদি রিলেটেড কোনো সাইট বের করতে চান, যে গুগলের মতো আর কোনো সাইট আছে কি না যদি আমি বের করি, তখন আমি কি কি লিখবো, যে গুগলের আগে দিব কি রিলেটেড, গুগলের মতো কোনো সাইট যদি আমি দেখতে চাই তখন আমি কি গুগলের মতো সার্চ ইঞ্জিন কারা আছে, ইয়াহু, বিং, অক্সফোর্ড, ডাক ডাক গো, কলফ্রম, এগুলো সবগুলো সার্চ ইঞ্জিন, অল ডট কম, সো এগুলো সবই গুগলের সাথে রিলেটেড। সো এই ধরনের সাইট তারা আমাকে দেখাবে, শো করবে। তারপর আমি চাচ্ছি যে না আমার আমার কিছু ফাইল লাগবে, যেমন আমি যদি অ্যাকাউন্টিং নিয়ে পোস্ট করি, হোয়াট ইজ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং লিখে সার্চ করলাম, কিন্তু আমি চাচ্ছি যে আমি কোনো সার্চ রেজাল্ট না, আমি ডাইরেক্ট পিডিএফ লাগবে, আমার কোনো ফাইল টাইপ লাগবে, তখন আমি কি লিখবো এখানে অ্যাকাউন্টিং ফাইল টাইপ পিডিএফ লিখে সার্চ করলাম, তখন দেখেন এখানে জাস্ট এই যে পিডিএফ লেখা আছে, আপনি যখন এখানে ক্লিক করবেন এগুলো সকলে কি এখন পিডিএফ আকারে চলে আসছে। আপনি চাইলে যদি যে কোনো ধরনের ফাইল যদি আপনি বের করতে চান, সো আপনি ফাইল টাইপটা ফাইল টাইপ যেটা বের করবেন সেটা লিখে সার্চ করলে ওই ফাইল টাইপগুলোই দেখাবে। তো পিডিএফ আছে, আপনি ডকস লিখে সার্চ করলে ডকস দেখাবে, এখন যে ডকস লিখছে সে সব ডিওসি ফাইল দেখাচ্ছে। আপনি যে কোনো ধরনের ফাইল আপনি বের করবেন সার্চ ইঞ্জিন থেকে ওই ফাইল টাইপটা লিখে বের করবেন। তারপরে গুগলে যদি আপনি ইমেজ দিয়ে সার্চ করতে চান, যেমন আমি একটা ইমেজ লিখি কেস হোল্ডার, কেস হোল্ডার লিখে সার্চ করলাম, অথবা তো এই ধরনের ইমেজ, আপনি যদি এই ধরনের ইমেজ গুগলে সার্চ করতে চান, দেখতেছেন যে আপনি অথবা আপনার কাছে কোনো ইমেজ আছে কিন্তু কোনো নাম নাই, আপনি চাচ্ছেন যে এই ধরনের সিমিলার ইমেজগুলো আমি বের করবো, তখন কি করবেন গুগল ডট কম স্ল্যাশ ইমেজেস চলে যাবে। ইমেজেস চলে যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা আইকন, ইমেজ আইকন চলে আসবে। সো আপনি যখন দেখবেন যে এখানে চলে আসবে, আপনি ইউআরএল দিয়ে অথবা এই ইমেজটা এখানে আপলোড করে আপলোড করে যখন করে দিবেন তখন গুগল সিমিলার ধরনের ইমেজ আপনাকে সার্চ করে দেখাবে। সো এটাকে গুগল লেন্সের মাধ্যমে সেম টাইপের ইমেজ আপনি গুগল থেকে বের করতে পারবেন, এটাকে বলে গুগল ইমেজ সার্চ। সো ইমেজ দিয়ে আপনি বিভিন্ন ধরনের যে সার্চের টার্মগুলো আছে, বেসিক যে কটা আছে আমি সেগুলো দেখাই দিলাম। তারপরে আপনাকে এতক্ষণ দেখলাম আমরা সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং সার্চ ইঞ্জিনের কিছু টিপস এন্ড ট্রিক্স। এখন আমরা এটা দেখবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন আমরা কিভাবে অপটিমাইজ করে আমাদের সাইটটা র্যাঙ্কিং এ প্রথম পেজে অথবা নিয়ে আসবো, এটা কিভাবে কিভাবে আমরা নিয়ে আসবো এটার জন্য আমরা একটা বেসিক কিছু আলোচনা করবো। সো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার মাধ্যমে আপনি সবসময় কিওয়ার্ডের মাধ্যমে প্রথম পেজে জায়গা করে নেওয়া আমাদের জায়গা করে নেয়, যাকে আমরা র্যাঙ্কিং বলি। মানে কি বোঝাচ্ছে যে আমরা সার্চ ইঞ্জিন জাস্ট হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং র্যাঙ্কিং এর মাধ্যমে প্রথম পেজে নিয়ে আসি। তো এটা হলো বেসিক জিনিস। যেমন মনে করুন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের ড্রোন সেল বিক্রি করেন, ড্রোন বিক্রি করেন, এখন আপনি চাইবেন যে গুগলে যে কেউ ড্রোন লিখে সার্চ দিবে তখন যেন গুগল আপনাকে আপনার ওয়েবসাইটকেই প্রথমে দেখায়, তাহলে আপনার ওয়েবসাইট লিঙ্কে ক্রেতারা এসে পণ্যটি কিনবে। যখন আপনি একটা ওয়েবসাইটের কিছু প্রোডাক্ট সেল করবেন, যদি সেটা বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে প্রথম পেজে নিয়ে আসেন, যেমন তারা এখানে নিয়ে আসছে এটা কি কেস হোল্ডার, কেস হোল্ডার অথবা ইয়ারফোন জ্যাক, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তারা এগুলো র্যাঙ্কিং করে নিয়ে আসছে। র্যাঙ্কিং নিয়ে আসার পর যখন কেউ মেমোরি কার্ড কেস হোল্ডার লিখে সার্চ দেয় তখন এটা চলে আসে সামনে, এটাকে এটাতে যায় এবং এখান থেকে তারা পারচেস করে। সো এর মাধ্যমে কি তাদের তাদের ওয়েবসাইটের সেল হয়, আর এই জন্যই ক্লায়েন্ট এসইও এক্সপার্টদের পেমেন্ট দেয়, পে করে যেন তাদের ওয়েবসাইটটা গুগলের প্রথম পেজে নিয়ে আসে এবং এখান থেকেই তার ওয়েবসাইট ওনাররা একটা প্রফিট জেনারেট করে। সো আপনি যখন এসইওটা শিখবেন দেখবেন যে
তাদের যে এসইওর যে ফ্যাক্টরগুলো আছে ওগুলো নিয়ে কাজ করে প্রথম পেজে আনলে তাদের ওয়েবসাইট থেকেও সেল হবে। এটা হলো এসইও কেন করি। আচ্ছা এসইও কত প্রকার ও কি কি? এসইও ডিজিটাল মার্কেটিং ভাষায় এসইও বিভিন্ন ধরনের হতে পারে, তবে মৌলিকগুলোর মধ্যে আমরা আজকে আলোচনা করব, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ই কমার্স এসইও, হোয়াইট হ্যাট এসইও এন্ড ব্ল্যাক হ্যাট এসইও। এটা আর আরো কয়েক ধরনের এসইও আছে, যেমন পেইড এসইও, অর্গানিক এসইও, গ্রে হ্যাট এসইও, আরো কয়েকভাবে ওরা ই করতে ই করা যায়, এটাকে ডিফাইন করা যায়। বাট আমাদের যেই কাজগুলো লাগবে, যেগুলোর চাহিদা আছে মার্কেটে, অফ পেজ এসইও টেকনিক্যাল এসইও, আপনি যদি ফাইবারে আসেন, এখানে যদি ফাইবারে আসেন এবং ডিজিটাল মার্কেটিং এর গ্রুপে, এটা সেলার প্রোফাইল বাইং এ চলে যাই, এখানে যখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসবেন তখন দেখবেন যে তাদের কিছু ক্যাটাগরি আছে, মেইন মেইন কিছু ক্যাটাগরি তারা এখানে শো করাবে। এই এসইও তে লিখলাম, এসইও এর মধ্যে কি কি আছে? অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, ফুল এসইও, ভয়েস এসইও, কম্পিটিটর অ্যানালাইসিস। সো এখানে যে মেইন মেইন এসইও যেগুলোর কাজ আছে মার্কেট প্লেসে, যেমন অন পেজ এসইও তে গেলাম, তো অন পেজ এসইও তে তারা কি কাজ করে এবং কিভাবে আর্নিং করতেছে, একজন টপ রেট সেলার হয়েছে, লেভেল টু সেলার হয়েছে। যদি আমি ওয়ার্ডপ্রেস ইউস এসইও অন ইন স্কিমা মেকআপ, সে তার বেসিকই হলো গিয়ে $70 এবং তার প্রিমিয়াম হলো 120 এবং সে প্রায় কত 833টা মতো রিভিউ পেয়েছে, তো তার সেল আরো বেশি। তো যদি আমি 70 × 833 দিয়ে সার্চ করি, গুণ 833 দিয়ে সার্চ করলাম, তার প্রায় $58,310 ইনকাম হয়েছে ফাইবারের এই একটা গিগ থেকে। তো বুঝতে পারলো যে সে অনেক বড় একটা সেলার এবং ভালো ভালো একটা আর্নিং জেনারেট করতেছে ফাইবারে অন পেজ এসইও এর কাজ করে, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও এর কাজ করে। তারপরে অন পেজ এসইও এর পরে আছে অফ পেজ এসইও, একটা দেখালাম। যদি নরমাল কোনো সেলারের কাছেও যাই, যেমন এটা প্রো সেলারের কাছে যাওয়া যাবে না, যেমন নরমাল সেলার ওনার কাছে যাই, তার 12টা অর্ডার ইন কিউতে আছে, ঠিক আছে, তার বেসিক হলো $80 থেকে শুরু এবং স্ট্যান্ডার্ড 150, প্রিমিয়াম 300। সো সে কি কি করে? টাইটেল অপটিমাইজেশন, H1 H2 H3 ঠিক ম্যাটার, মেটা ডেসক্রিপশন, অর্ডার স্কিমা মার্কআপ, একটা কিওয়ার্ড রিসার্চ করে পেজ অডিট করে দিবে। সেগুলো আমরা সবগুলোই শিখবো যখন অন পেজ এসইও ক্লাসে যাব, হয়তো বা নেক্সট ক্লাসে আমরা অন পেজ এসইও চলে যাব। তো এই কাজগুলো কিভাবে করে এবং আপনার এখান থেকে এই কাজটা শিখে যদি ফাইবারে গিগ করেন, তারপর দেখবেন যে আপনার আপনাদের নিজেদের গিগগুলো রিসার্চ করে যদি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন, আপনাদের এরকম ইনকাম জেনারেট হওয়া শুরু হবে। এখন যেমন এর 12টা অর্ডার ইন কিউতে আছে, সো 12 × 80 দিলাম, তো 12 × 20 তার $900 মতো কাজ এই মাসে ইন কিউতে বর্তমানে বর্তমানে অ্যাক্টিভ আছে। এখানে যদি আপনি দেখেন এই কাজগুলো আপনি কিভাবে করবেন, তাদের বাইরের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন এবং কিভাবে ডেলিভারি দিবেন, এগুলো সবই আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে জাস্ট বেসিকটা আলোচনা করবো। এটা হলো বাইরে গেলাম, তো কি কি কাজ হবে? অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ই কমার্স এসইও, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। এখন দেখি অন পেজ এসইওটা কি। অন পেজ এসইওটা হলো আপনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে যে টপিকগুলো আর্টিকেল লিখে এসইওর মাধ্যমে বিভিন্নভাবে র্যাঙ্কিং করাবেন, সেগুলোকেই অন পেজ এসইও বলে। এবং অন পেজ এসইওর ভিতরে ইউআরএল, টাইটেল, H1, সাব হেডিং, বডি কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্কিং, মেটা টাইটেল ডেসক্রিপশন ইত্যাদি, এগুলো আপনি অন পেজ এসইওতে ঠিকঠাক করবেন। এবং অন পেজ এসইওতে আপনি মূলত আপনার ওয়েবসাইটের ভিতরে কাজ করবেন, যে আপনার যে ওয়েবসাইট আছে, যেমন আমারটা আছে ঢাকা স্টার্টআপ, তো আমি এখানে যত কাজই করব সেটা হলো অন পেজ এসইওর কাজ। মানে এখানে গেলাম আমি, এখানে যদি আমি ঢাকা স্টার্টআপে গিয়ে দেন এটা চলছে, আমি এখানে লগইন করলাম, লগইন করার পরে যেমন এগুলার কিছু কাজ আছে, যেগুলো কতগুলো কাজ হয়েছে এটা স্কোর এখানে দেখা যাচ্ছে। যেমন এটা হোম পেজ, হোম পেজের স্কোর 90। সো এটা আমি কিভাবে করছি, সেটার যে কাজগুলো আছে সেটাকে অন পেজ এসইও বলে। এটার স্কোর কিভাবে 90 হলো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, আপাতত জাস্ট অন পেজ এসইওটা কিভাবে কাজ করে সেটা দেখাইলাম। এখানে আপনাকে কি কি কাজ করতে হবে, ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডটা আপনাকে টাইটেলে দিতে হবে, তারপরে ফোকাস কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন জিনিসটা কি, আপনি যখন গুগলে কিছু লিখে সার্চ করেন, যেমন যেমন টয় স্টোর লিখে সার্চ করলেন,
লিখে সার্চ করার পরে এই যে এইখানে যে ডেসক্রিপশনটা আছে এটা হলো টাইটেল, এবং এটাকে যে ডেসক্রিপশনটা বলে এটাকে বলে কি মেটা ডেসক্রিপশন। সো এটা হলো কি আপনার মেটা ডেসক্রিপশন, এটা এটা আপনাকে লিখতে হবে। এই যে আমরা এখানে লিখছি, যখন আমি ঢাকা স্টার্টআপ লিখে সার্চ করি যখন গুগলে দেখায়, এই যে এটাকে বলবে মেটা ডেসক্রিপশন এই জিনিসটাকে যে কোনো ওয়েবসাইটে। সো এটা গেল মেটা ডেসক্রিপশন, বুঝতে পারছেন এটা এটা কি জিনিস, এটা কোথায় শো করে। তারপরে ফোকাস কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডটা চুজ করবেন সেটাকে আপনাকে লেন্দি করতে হবে, কয়েক জায়গায় কয়েক কয়েকবার রিপিট করতে হবে ফোকাস কিওয়ার্ডটা। তারপরে ফোকাস কিওয়ার্ড ইন ইন্ট্রোডাকশন, মানে ফোকাস কিওয়ার্ডটা আপনাকে প্রথম প্যারাগ্রাফের মধ্যে দিতে হবে। তো এখানে যে আমার ফোকাস কিওয়ার্ড ছিল কি ঢাকা স্টার্টআপ, ফোকাস কিওয়ার্ডটা কোথায় দিছি, এই যে ফোকাস কিওয়ার্ড, এই যে ফোকাস কি ফেজ লেখা আছে এটা ছিল ঢাকা স্টার্টআপ। সো এখানে যখন নিলাম এই ঢাকা স্টার্টআপ কথাটা আমার প্রথম প্যারাগ্রাফে আসে কি না সেটা হলো সেটা এখানে ডিফাইন করতে বলছে। তো জাস্ট ফোকাস কিওয়ার্ড ইন দা ইন ইন্ট্রোডাকশন, তারপর ফোকাস কিওয়ার্ড ইন সাব হেডিং এইচ টু অর এইচ থ্রি, এইচ থ্রি টু এইচ থ্রি সাব হেডিং। সো সাব হেডিংস এর ভিতরে নাই, সাব হেডিং জিনিসটা হচ্ছে আপনার এইচটিএমএল কিছু হেডিং থাকে ওয়েবসাইটের, যেমন কোনো আর্টিকেল লিখলে টুলস। সো এখানে যদি আমি একটা লাস্ট লিখে সার্চ করলাম একটা ব্লগ চলে আসলো, ব্লগ চলে আসার পরে এই যে প্রথম যেটা আছে এটাকে বলে হেডিংস, এটা হেডিংটা থাকে এইচ ওয়ান এর ভিতর, তারপরে যেগুলো থাকে এগুলো বেশিরভাগই থাকে এটা থাকে এইচ টু এর ভিতর, তারপরে এগুলো পি অথবা এইচ এর ভিতর। সো এখানে কয়েকটা কয়েকটা হেডিং ট্যাগ আছে, যেমন হেডিংস ট্যাগ এইচ টি এম এল লিখে সার্চ করলে আপনি দেখবেন যে ছয়টা হেডিং ট্যাগস আছে, সেগুলো হচ্ছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স। আপনাকে মূলত এইচ টু আর এইচ থ্রি এই হেডিংস গুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, কারণ এগুলো গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো এইচ ওয়ানটা সবসময় টাইটেলের ভিতরে যাবে, এখানে যত টাইটেল থাকবে এই টাইটেলের ভিতরে এইচ ওয়ানটা দিবেন। এটা কিভাবে দিবেন আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো, আজকে জাস্ট মাথায় রাখবেন যে এই হেডিং গুলো দিয়ে আপনাকে এইগুলো ফিক্স করতে হবে, এটা এখন জাস্ট মাথায় রাখবেন। এটা অবশ্যই সবসময় থাকবে না, বাসায় গেলে ভুলে যাবেন, কিন্তু প্র্যাকটিস করলে কাজ করলে এটা আস্তে আস্তে মাথায় ঢুকবে। তারপর ফোকাস কিওয়ার্ড ইন সাব হেডিং, ফোকাস কি ফেজ ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। সো ইমেজের ভিতরে যে অল্টার অ্যাট্রিবিউট থাকে সেটা সেটাতে কিওয়ার্ডটা বসাতে হবে, এটা হলো মেইন ফ্যাক্টর। জানলাটা লাগাই দিন, একটা ইমেজ যখন চুজ করলাম এই ইমেজের ভিতরে এই অল্টার টেক্সট নামে একটা ফিল্ড আছে, এই ফিল্ডের ভিতরে কিছু টেক্সট দেওয়া থাকে। তো আমি যদি এখানে আমার এখানে আমরা কি দিব ফোকাস কিওয়ার্ডের টেক্সটটা দিব, এখানে ঢাকা স্টার্টআপ অল্টার টেক্সট এভাবে দিয়ে দিব, সেটা কিভাবে দিব আগামী ক্লাস আমরা একটা শো করব, আজকে জাস্ট বেসিকটা দেখাই দিলাম। অন পেজ এসইও যত কাজ আছে সেটা আমাদের এই ওয়েবসাইটের ভিতরে করতে হবে। তো নেক্সট পার্টে চলে যাই, নেক্সট চলে গিয়ে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি, অফ পেজ এসইও লাগে আপনার ওয়েবসাইটের বাইরে যেসব কাজগুলো করবেন, যেমন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, অন্যান্য ওয়েবসাইটে পোস্ট করবেন, বিভিন্ন প্রোফাইল ব্যাকলিং করবেন, ডিরেক্টরি সাবমিশন করবেন, ফোরাম ব্যাকলিং, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, কারণ আপনার একটা ওয়েবসাইট আছে যেমন ঢাকা স্টার্টআপ, ঢাকা স্টার্টআপে কী কী কাজ আছে এটা আমি আমার ওয়েবসাইটে গিয়ে অথবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম, পোস্ট করে একটা লিঙ্ক দিলাম, সেই লিঙ্কটাকেই বলবে ব্যাকলিঙ্ক অথবা অফ পেজ এসইও। আমি যদি টেক্সটিউনসে যাই দেখবেন যে টেক্সটিউনসে এর একটা সাইট, কিন্তু সবগুলো সাইট কিন্তু ই না, যেমন এখানে আসলাম, এখানে আসার পরে এই এই যে আর্টিকেল লেখার পরে এই যে একটা ইউআরএল দিল, এই ইউআরএলটাই হচ্ছে অফ পেজ এসইও। এটা হলো গিয়া তাদের একটা সাইট, এখানে যে এই মেরিয়ট ওয়েবসাইটের যে কাজ আছে সেটা, সো এটা হলো মেন ওয়েবসাইট, এখানে যা কাজ করবে এটা হলো অন পেজ এসইওর কাজ। আর এখানে যেটা আসবে এই যে ওদের যে লিঙ্কটা আমি এখানে বসাইলাম আমাদের অন্য একটা ওয়েবসাইট নিয়ে বসাইলাম সেটাকে বলে অফ পেজ এসইও বা অন একটা এসইও। সো এরকম কিছু লিঙ্কিং আমার নিজের ওয়েবসাইট, আমি আরেকজন ওয়েবসাইটে ওয়েবসাইট অথবা ব্লগ আর্টিকেল যা পোস্ট করব সেটাকে বলে অফ পেজ এসইওর কাজ। সো যেমন উনি এখানে একটা কাজ করছে কি, উনি এই যে এই কিওয়ার্ডের ভিতরে একটা লিঙ্ক বসাইছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এবং সেই লিঙ্কটা কি দিছে আপনি যদি এই নিচের এখানে দেখবেন যে ক্রিয়েটিভ নিলয়, ঠিক আছে। সো ক্লিক করলে দেখেন ওদের ওয়েবসাইটে চলে যাবে, তো এটাকে তারা ব্যাকলিংক আকারে শো করে।
এটাকে বলে অফ পেজ এসইও বা ব্যাকলিং। আমি লিংকে ক্লিক করলাম, ক্রিয়েটিভ নিল এটা তার ব্যাকলিং চলে আসছে। সো এখানে সে তার নিজের নিজের ওয়েবসাইটে লিঙ্কিং করছে, প্লাস সে কিভাবে কাজ করে এবং তার ডিটেলস এগুলো দেখাইছে। সো এই জিনিসটা কি করে, তাকে গুগলের প্রথম পেজে আসতে হেল্প করে। বিভিন্ন আরেক ওয়েবসাইটে যে আপনার নিজের লিঙ্কটা যদি বসান তাহলে সেটা আপনাকে গুগলে হেল্প করে। এই জন্য আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো তৈরি করতে বলছি, যেন আপনার যে ওয়েবসাইট থাকবে অথবা যে আর্টিকেলগুলো থাকবে ওগুলোর লিঙ্ক যদি আপনি ওইখানে যায় বসান, দেখেন তখন দেখবেন যে আপনার আপনার ওয়েবসাইটটা গুগলের প্রথম পেজে চলে আসবে। এটা গেল অফ পেজ এসইও। দুটোর মধ্যে পার্থক্য কি বুঝতে পারছি, একটা হলো নিজের ওয়েবসাইটে কাজ করা, আরেকটা হলো গিয়ে আরেকজন ওয়েবসাইটে কাজ করে নিজের লিঙ্কিং বসানো। তারপরে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা পদ্ধতি যা ওয়েবসাইটকে অর্গানিক পাওয়ার জন্য আধুনিক অনুসন্ধান ইঞ্জিনগুলোর প্রযুক্তিগত ধারণা পূরণ করে। আচ্ছা এখানে অনেক কঠিনভাবে লিখছে, আমি সরাসরি বলে দিই টেকনিক্যাল এসইও জিনিসটা কি, সরাসরি কাজে দেখাই দিই। আমি যখন এখানে চলে যাব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাব, এখানে একটা সেক্টর আছে টেকনিক্যাল এসইও। এই টেকনিক্যাল এসইওতে ক্লিক করলে দেখবেন যে তারা কি কি কাজ করে টেকনিক্যাল এসইওতে। সে ফিক্স গুগল এসইও, গুগল ইন্ডেক্সিং, সার্চ কনসোল, সেমরাশ, এশিয়া ইরর, সে বিভিন্ন টেকনিক্যাল ইরর গুলো শো করে। সো আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন, একটা ওয়েবসাইট ওয়েবসাইট করবেন এবং গুগলে আইসা এই গুগল সার্চ কনসোলের মধ্যে ওয়েবসাইটটাকে আপনাকে সাবমিট করতে হবে। তো যখন এই ওয়েবসাইটটা সাবমিট করবেন, সাবমিট করার পরে গুগলে তার কি অবস্থায় আছে, কোন কোন পজিশনে র্যাঙ্ক হয়েছে, কোনগুলো ইনডেক্স হয়েছে, কোনগুলো হয় নাই, এগুলো দেখাবে। প্লাস এখানে কিছু এররও দেখাবে, এখানে কিছু এররও দেখাবে ওয়েবসাইটের ভিতরে। পেজ এক্সপিরিয়েন্সে চলে যাই, ওয়েব কোর ভাইটাল ইনডেক্স, আচ্ছা মোবাইল ইউজিবিলিটি এরর। সো এই যে এখানে 10টা পেজের মোবাইল ইউজিবিলিটি এরর ঠিক নাই। সো এই এরর গুলো যে কিভাবে ফিক্স করবেন সেটাকেই বলে টেকনিক্যাল এসইও। সো যখন তার সার্চ ইঞ্জিনের মধ্যে এইসব এরর দেখাবে, এগুলো যে কিভাবে ফিক্স করতে হয়, এই যে সার্চ ব্রেকআপ, ব্রেড ক্রাম্পস, এই বিভিন্ন জিনিসগুলো যেগুলো আছে এগুলো যদি এরর থাকে, সো এই জিনিসগুলো কিভাবে ঠিকঠাক করবেন, গুগল সার্চ কনসোল, সার্চ ইঞ্জিন, গুগল সার্চ অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, এরকম কয়েকটা গুগলের আছে, গুগলের সার্ভিস আছে যেগুলোতে আপনি ক্লিক করলে যেগুলোতে আপনাকে আপনার ওয়েবসাইটটা সাবমিট করতে হবে এবং সাবমিট করার পরে কিছু এরর দেখাবে, সেই এরর গুলাকে আপনাকে সলভ করতে হবে। এটাকেই বলে গুগলের টেকনিক্যাল এসইও। সো গুগল এই যে এখানে আপনাকে এরর দেখাচ্ছে, নিউ কভারেজ ইস্যু ডিটেক্টেড রোমান নাগাল ডট কম, এটা আমার ক্লায়েন্টের সাইট, ডাটা ইস্যু ডিটেক্টেড, তারপরে স্নিপেট, ডাটা ইস্যু ডিটেক্টেড। সো এই ধরনের কিছু এরর দেখাবে, যদি এগুলো রেড বেশি যদি থাকে তখন সমস্যা, এগুলো নর্মাল এরর, এগুলো তো কোনো সমস্যা নাই, বাট যদি বেশি হাই প্রোফাইল থাকে ওইটাকে আপনাকে সলভ করতে হবে। সো এই জিনিসগুলো কাজগুলোকে বলে টেকনিক্যাল এসইও। সো অন পেজ এসইও পরে আমরা টেকনিক্যাল এসইও দেখব। তারপরে হলো হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেই সব পদ্ধতি যেগুলো সার্চ ইঞ্জিনের দিক নির্দেশনা নিয়ম অনুযায়ী করা হয়, আর এই পদ্ধতিতে কাজ করলে স্বাভাবিকভাবে র্যাঙ্কিং পাওয়া যায়। আপনি যদি সার্চ ইঞ্জিনের নিয়মনীতি মেনে আপনার ওয়েবসাইটটি অপটিমাইজ করেন তাহলে সার্চ ইঞ্জিন আপনাকে ভালোভাবে ট্রাফিক পাবেন এবং ভিজিটর বাড়াতে পারবেন। সো হোয়াইট হ্যাট জিনিসটা হচ্ছে আপনি যে বৈধ উপায়ে কিভাবে র্যাঙ্কিং করবেন। সো ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য অনেকে ব্ল্যাক হ্যাট করে, অনেকে হোয়াইট হ্যাট করে। ব্ল্যাক হ্যাটটা হচ্ছে আপনি নিয়ম ভঙ্গ করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে তাড়াতাড়ি লিঙ্ক বিল্ডিং করে অথবা সফটওয়্যারের মাধ্যমে ব্যাকলিংক তৈরি করে বিভিন্ন জায়গায় লিঙ্ক আপ করলেন, বিভিন্ন ফোরাম পোস্টে সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন, বাট ওগুলার কোনো মিল নাই আপনার ওয়েবসাইটের সাথে, ওখানে কোনো মিল নাই। আপনি যেখানে খুশি সেখানে আপনার ব্যাকলিংক করবেন, যেখানে খুশি যেখানে যা মন চায় তা দিয়ে আপনি আরেক জায়গা থেকে কপি পেস্ট করে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন, এটা নিয়ে পোস্ট করলেন। সো এটাতে যদি আপনি উল্টাপাল্টা কিছু করেন তখন দেখা যাবে যে এগুলোতে র্যাঙ্ক হয় না, যদিও হয় তাহলে সেটা আবার খুব দ্রুতই চলে যায়। সো এইসব ব্ল্যাক হ্যাট এসইও র্যাঙ্কিং গুলা গুগল খুব ভালোভাবেই ট্র্যাক করে, এবং যদি দেখে যে তার ওয়েবসাইট কন্টেন্টের মাধ্যমে কন্টেন্টের সাথে ইসের কোনো মিল নাই, ওয়েবসাইট সাথে কাজের কোনো মিল নাই, যেটা ব্যাকলিং করছে সেটার সাথে মিল নাই। যেমন এখানে আমরা টেক নিউজটা দেখলাম, এটা কমাই দিই, আচ্ছা টেক নিউজে যে গেলাম, এর প্রত্যেক জনের যে আর্টিকেল গুলো লেখে
লেখার পরে দেখবেন যে একটা করে লিংক বসায় দেয়। সে এটা হ্যাকিং নিয়ে লিখছে, একজন হ্যাকার হামজা বিলেফারের গল্প হ্যাকিং নিয়ে লিখছে, এবং হ্যাকিং এর পরে লাস্টে দেখবেন যে তার কিছু বলবে সাথে রাখুন, এখানে নাই, অনেকে নর্মালি পোস্ট করে, অনেকে ব্যাকলিংকের জন্য পোস্ট করে, দেখি কোনটাই আছে। যেমন এখানে আছে, আজকে ওয়েব ডিজাইনে অনেক কিছু শিখলাম, এখানে আছে ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করুন। সার্চ করার পরে দেখি রেজাল্ট আসুক। আচ্ছা, গুগলের রেজাল্ট শো করতেছে। সম্পর্কে লিখছে সম্ভবত, এবং তার একটা লিঙ্কিং অবশ্যই করছে এখানে। হ্যাঁ, জমজম ডিজিটাল এখানে আসার পরে ফলো অ্যাড ফ্রেন্ড মেসেজ, আচ্ছা এটা ফরম চালু করছে, বিভিন্ন ডোরওয়ে ডোরওয়ের মাধ্যমে ব্ল্যাক হ্যাট এসইও গুলা করা হয়। যেমন কোনো কন্টেন্ট নাই, কন্টেন্ট অটোমেশন, একই কন্টেন্ট আপনি অটোমেট করে অথবা স্পিনার দিয়ে রিরাইট করে দিতেছেন, বারবার কপি করে দিতেছেন অথবা সফটওয়্যার দিয়ে রিরাইট করে দিতেছেন। ডোরও হিডেন টেক্সট, আপনি একটা টেক্সট লিখলেন, টেক্সটের ভিতর আপনি কতগুলো কিওয়ার্ড বসাইছেন, কিওয়ার্ড ঢুকাইছেন, বাট কিওয়ার্ডের জন্য দিছেন, এটা মানুষকে পড়ার জন্য দেন নাই। যেমন এই লেখাটা আমি যদি এখান থেকে এটার কালার সাদা করে দেই, ঠিক আছে, রাসার এটা কিন্তু নাই, এটা যদি আমরা নর্মাল যদি কেউ দেখে এটা কি দেখবে না। আপনি এখানে কি করছেন, কতগুলো কিওয়ার্ড ঢুকাই দিয়েছেন, যে গুগলকে বললেন যে এখানে কিওয়ার্ড আছে এটার জন্য র্যাঙ্ক করতো, কিন্তু এটার সাথে এই কিওয়ার্ডের সাথে এই আর্টিকেলের কোনো মিল নাই। সো এখানে যে মিল যে নাই, এটা যে আপনি গুগলকে ট্রিক্স করছেন, এটা কিন্তু ব্ল্যাক হেড এসইওর মধ্যে পড়ে। সো এই জিনিসটা আপনি যদি করতে যান, গুগল আপনাকে একটা নেগেটিভ মার্কিং দিবে এবং আপনার সাইট কখনো র্যাঙ্কিং হবে না। এগুলোকে বলে গুগল ট্রিক্স করা। তারপরে কিওয়ার্ড স্টাফিং, রিপোর্টিং এ কম্পিটিটর, আপনি আপনার যে কম্পিটিটর আছে আপনি এখানে গিয়ে একটা কম্পিটিটরকে কিন্তু একটা নেগেটিভ মার্ক দিয়ে দিলেন যে না এটা রেজাল্টটা ই হয় নাই, অ্যাকুরেট হয় নাই। আপনি এরকম করতেছেন প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে যে এই রেজাল্টটা অ্যাকুরেট না, আমি এই রেজাল্টের জন্য আমি সন্তুষ্ট না, এরকম যদি কোনো মার্কিং করেন তাহলে দেখা যাবে যে গুগল এটাকে আপনাকে গুগল আপনাকে ই করবে, পেনাল্টি দিবে এবং আপনার ওয়েবসাইট কখনোই র্যাঙ্কিং আসবে না। তো এই ধরনের কিছু কাজ আছে ব্ল্যাক হ্যাট এসইওর মাধ্যমে, আরেকজনকে ডাউন করে আপনি উপরে চলে আসবেন। সো এটা এই ধরনের কাজ করলে আপনি কখনোই গুগলে র্যাঙ্কিং পাবেন না। সো রিপোর্ট, সো লিঙ্কিং, গেস্ট পোস্টিং নেটওয়ার্ক, লিঙ্ক ম্যানিপুলেশন, আর্টিকেল স্পিনিং, লিঙ্ক ফার্মস, লিঙ্ক হুইল, রিচ স্নিপেট, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো কোনটা কি। সো জাস্ট নর্মালি বুঝিয়ে দিই যে কোনো অটোমেশন অথবা কোনো রোবট ইউজ করে যদি আপনি কোনো আর্টিকেল লেখেন অথবা আপনি রোবট ইউজ করে আপনার ইউয়ার্সকে, যেমন অনেকে সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যার দিয়ে কী করে এখানে আসবে, সফটওয়্যারের মাধ্যমে আপনি সফটওয়্যারের ভিতরে এটা সার্চ হবে, সার্চ হওয়ার পরে এখানে আপনার রেজাল্ট যদি 4 নম্বর পেজে চলে যায়, তখন সফটওয়্যারটা কি করবে ওখানে গিয়ে 4 নম্বর পেজে গিয়ে আপনার লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পরে 5-10 মিনিট থেকে আবার বের হয়ে যাবে, আবার আরেক আইপি দিয়ে ঢুকে আবার এরকম কাজই বারবার সে করবে। রোবটের মাধ্যমে সে তার ওয়েবসাইটে গিয়ে লিঙ্কিং করাবে। সো এই ধরনের কাজ যদি কেউ করে তখন গুগল এটা বুঝে যায় এবং এটাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও, মানে দ্রুত র্যাঙ্কিং এর জন্য তারা রোবট ইউজ করে, রোবট ইউজ করায় সেখানে গিয়ে তার ওয়েবসাইটে বারবার ক্লিক করে দিচ্ছে। তো দেখা যাবে যে ওইসব কাজ করলে গুগল এটাকে কখনো প্রিফার করবে না এবং আপনার ওয়েবসাইটের জন্য এগুলো ভালো হবে না। এই গেল ব্ল্যাক হ্যাট এসইও। আরেকটা আছে গ্রেট হ্যাট এসইও, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনে কিছু নিয়ম কারণের ফাঁক ফোকর খুঁজে বের করে আপনি ইউজ করবেন, এটা কি হোয়াইট হ্যাকও না ব্ল্যাক হ্যাটও না। যেমন বেশি বেশি ব্যাকলিঙ্কিং করা মাঝে মধ্যে গ্রে হেডও পড়ে, মাঝে মধ্যে ব্ল্যাক হ্যাটও পড়ে। তো যাই হোক, এই কয়েকটা এসইও টার্মস এর পরে আরেকটা যেটা সবচেয়ে বড় যে চেঞ্জেস গুলো নিয়ে আসছে, এই এসইও ফ্যাক্টর গুলো আগে ছিল হোয়াইট হেক, ব্ল্যাক হেড, এগুলা
টেকনিক্যাল আগে ছিল, কিন্তু গুগল 2012-13 সালে একটা এসইও নিয়ে আসে, সেটা হলো সার্চ, গুগল সিমান্টিক এসইও। আপনি সার্চ ইঞ্জিনের জন্য আর্টিকেল লিখবেন না, আপনি আর্টিকেল লিখবেন কাদের জন্য? ভিউয়ারদের জন্য, যারা আপনার আর্টিকেল এসে পড়বে তাদের জন্য আপনি আর্টিকেল লিখবেন, এবং আর্টিকেলটা অবশ্যই মিনিংফুল হতে হবে। সো সার্চ ফেজ দ্যাট প্রোডিউস মিনিংফুল রেজাল্টস, সার্চ যেগুলা মিনিংফুল রেজাল্ট শো করবে, সেই ধরনের আপডেট একটা গুগল নিয়ে আসছিল 2012-13 সালের দিকে। ইভেন ওয়েন দ্য রেজাল্টস ডোন্ট কন্টেন অ্যান এক্সাক্ট ম্যাচ অফ দ্য ওয়ার্ডস ফেজ, যদি কখনো যদি 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 কিওয়ার্ডের সাথেও কোনো ম্যাচ না থাকে, কিন্তু যদি কন্টেন্টটা মিনিংফুল হয় তারপর এটা রেজাল্টের মধ্যে শো করবে। বেসিক্যালি ইট মিনস সার্চ ইঞ্জিন অ্যালগরিদম ইজ স্মার্ট এনাফ ইন্টারপ্রেট এন্ড সার্চ ইঞ্জিন ইনটেন্স। আচ্ছা আমি ইসে বুঝাই দিই, শর্টকাটে বুঝাই, সিমান্টিক এসইও এটা হচ্ছে আপনাকে রিচ কন্টেন্ট হইতে হবে, আপনার ওয়েবসাইটের মধ্যে মিনিমাম 1000-1200 ভালো কন্টেন্ট হইতে হবে, সেটা কোনোখান থেকে কপি করা না এবং কোনো রোবট দিয়েও লেখা না, আপনার জাস্ট অর্গানিক ওয়েতে আপনি লিখে সার্চ করবেন। যেমন বেস্ট বেস্ট পার্টি ড্রেস 2020 পার্টি ড্রেস, সো এরকম যদি কিছুই থাকে ফরম্যাট, সো এই যে কিছু কিছু ওয়েবসাইট চলে আসবে প্রথম পেজেই, সো তারা যে লিখলো তো ড্রেস আপ নিয়ে সব কিছু লিখছে। আচ্ছা এটা একটা বাদ, বেস্ট টেন্ট ফর ট্রাভেল, এটা লিখে সার্চ করার ফলে কিছু কিছু ওয়েবসাইট আসবে, ফাইভ বেস্ট ট্রাভেল টেন্টস 2020। সো ট্রাভেল করার সময় যে অনেকেই যে টেন্টের মধ্যে থাকে ঘুরে ফিরে, ওই রাত্রেবেলা পাহাড়ে থাকার জন্য যে টেন্টগুলো নিয়ে যায় সেটা সম্পর্কে আর্টিকেলগুলো লিখছে, এবং এই আর্টিকেলগুলো পুরোপুরি কি অর্গানিক ওয়েতে লিখছে, সে বেশি লেখা লেখেও নাই। কি লিখছে এখানে, অল্প কিছু প্রায় 200-300 ওয়ার্ডের একটা ই দিছে, প্যারাগ্রাফ দিছে, তারপরে তার একটা একটা ওভারভিউ দিছে, লিঙ্ক আপ করে দিছে, এগুলো হলো এক্সটার্নাল লিঙ্ক প্লাস ব্যাক লিঙ্ক, এটা করার পরে এখানে কিছু প্রাইসিং প্লাস এখানে চেক ইন অফার দিছে। তো এই কাজটা করার মাধ্যমে সে এখান থেকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পাবে এবং অ্যাফিলিয়েট কমিশন পাবে, এবং জাস্ট অল্প কিছু এই ইসের কারণে কিওয়ার্ডটা সার্চ করার কারণে, কিওয়ার্ডটা সার্চ করার পর যখন দেখলো যে সে এটা এটার কম্পিটিশন কম, রিস্ক কম এবং কিওয়ার্ড ভ্যালু বেশি, তখন সে এটাকে নিয়ে কাজ করে একটা আর্টিকেল লিখলে, আর্টিকেল লিখে পাবলিশ করার পরে কেউ যদি এখান থেকে এসে পারচেজ করে কিনে তখন সেখান থেকে একটা কমিশন পাবে। ঠিক আছে, সব সিমিলার এটা মনে হয় এখন নাই। সো এটা গেল আপনার সিমান্টিক এসইওর কিছু উদাহরণ। যেমন আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইট যেটা তৈরি করবেন সেটা মোবাইল এবং ডেস্কটপ ভার্সনের জন্য অ্যাকুরেট হতে হবে, আপনার যদি মোবাইল ভার্সনটা ভালো না থাকে, মোবাইল ভার্সনটা ভাঙা না থাকে, ওটা যদি ভাঙা থাকে অথবা মোবাইল ভার্সনটা যদি না করে থাকেন তখন আপনার পেজটা ডেস্কটপের জন্য করবে কিন্তু মোবাইলের জন্য করবে না, এই জন্য গুগলের কিছু এরর দেখাবে, যখনই সার্চ কন্ট্রোলে আপনি এটা পেস্ট করবেন তখন তারা বলবে যে আপনার আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, ঠিক আছে, এই কথাটা তারা বলবে। তারপর ডোন্ট ইউজ এনি ট্যাকটিক্স মিট টু ডিসিভ ইউর ইউজার, আপনি আপনার ইউজারকে ধোকা দেওয়ার জন্য কোনো টেকনিক ইউজ করতে পারবেন না। যেমন কি এখানে কি করলেন, এখানে একটা বাই নাও বাটন আছে না, এখানে চেক অন ডেমো, চেক অন ডেমো অথবা চেক অন আমাজন, আপনি এটার ভিতরে কি করলেন, প্রথমে যদি ক্লিক করা হয় গুগল অ্যাডস এর কোডটা এখানে বসায় দিলেন, আপনি বায়ার যে ভিজিটর সে ভাবতেছে যে এখানে ক্লিক করলে অ্যামাজনে নিয়ে যাবে আমাকে, কিন্তু সে ক্লিক করার পরে দেখলো কি এখানে অ্যামাজনে নিল না, সে একটা অ্যাডস এর মধ্যে ক্লিক করাইলো, জোর করে অ্যাডস এর মধ্যে ক্লিক করাইলো, তো এই জোর করে যে ডিসিভ করলেন আপনার যে ইউজারকে ধোকা দিলেন, সো এই জিনিসটা গুগল র্যাঙ্কিং করা যাবে না, এটা করলে আপনাকে তারা পেনাল্টি দিবে। সো ডোন্ট ইউজ এনি ট্যাকটিক্স দ্যাট মিন্স ডিসিভ টু ইউর ইউজার্স, মানে আপনার ইউজারকে কোনোভাবে ধোকা দেওয়া যাবে না, অ্যাভয়েড ট্রিক্স ইন অর্ডার টু গেট বেটার ভিজিবিলিটি ইন সার্চ, আপনার কোনো ট্রিক্স ইউজ করা যাবে না সার্চে তাড়াতাড়ি ভিজিবল হওয়ার জন্য। তারপরে গুগলের ফাইন্ড আউট টেকনিক্যাল থিংস লাইক মেটা ডাটা সাইট ম্যাপ স্কিমা, সো কিছু মেটা ডাটা আছে, সাইট ম্যাপস আছে, এগুলো আপনাকে গুগলকে সাবমিট করতে হবে, সেখান থেকে তারা আপনার ওয়েবসাইটটাকে ক্রল করবে। সো এই আপডেটগুলো কিছুদিন আগে, কয়েক বছর আগে নিয়ে আসছে, এই এই ফ্যাক্টরগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে গুগলের প্রথম পেজে আসার জন্য।
তারপর দেখি গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে। সো গুগলে যখন দুইভাবে কাজ করে, বর্তমানে আমরা অন পেজ অফ পেজ দেখছি, বাট বর্তমানে যদি আপনি চান যে আমার আমার সার্চ রেজাল্টটা খুব দ্রুত দেখাবে, সো এই জন্য আপনাকে দুইভাবে কাজ করবে, একটা হলো পেইড, একটা হলো আনপেইড। আপনি যদি দ্রুত কাজ করতে চান তখন গুগল পেইডে যেতে হবে। যখন আপনি দেখবেন যে এখানে লিখবেন, কিছু লিখে সার্চ করলাম হাউস রেট নিয়ার মি, নিয়ার নিউ ইয়র্ক, বাংলাদেশে বেশি অ্যাড চালায় না, কিন্তু আপনি অন্য দেশে লিখে সার্চ করবেন। এ দেখেন এখানে একটা অ্যাড দেখাইতেছে, এখানে একটা অ্যাড দেখাইতেছে, একটা অ্যাড দেখাইছে, চারটা অ্যাড দেখাইতেছে তারা এখানে। তো তারা কি করছে, এটা পেমেন্ট, তারা কোনো এসইও করে নাই, জাস্ট তাদেরকে গুগল অ্যাডস এর মাধ্যমে পেমেন্ট দিছে। পেমেন্ট করার পর অ্যাডটা দেখাইছে, এবং অ্যাডটা দেখানোর পরে যে গুগল অ্যাডস এখানে শো করতেছে। সো এখানে চারটা দেখাইতেছে, আবার নিচে গেলেও দেখবেন যে নিচেও এক দুইটা দেখায়, অনেক সময় এই সাইডেও দেখায়। সো এই যে তারা এক দুই দিনের ভিতরে যারা র্যাঙ্ক করতে চায়, তখন আপনাকে টাকা খরচ করে তাদেরকে র্যাঙ্কিং আনতে হবে। এটা আমরা গুগলে যখন পিপিসি মার্কেটিং দেখবো, তখন কিভাবে অ্যাড দিয়ে আপনি এক নম্বর চলে আসবেন সেটা দেখাবো। এটা হলো পেমেন্ট, পেমেন্ট পেড মার্কেটিং, যেটার মাধ্যমে আপনি যতদিন আপনার টাকা পকেটে টাকা আছে টাকা খরচ করবেন, আপনাকে র্যাঙ্কে দেখাবে। আপনি টাকা শেষ হয়ে যাবে, আপনি অ্যাড দিবেন না, আপনাকে আর দেখাবে না। আর যেটা হলো অর্গানিক মার্কেটিং, যেটা আমরা এসইও এর মাধ্যমে করে আসবো, সেটা আপনার জন্য লং টার্মের জন্য থাকবে। এটা এটা যেমন যতদিন টাকা আছে ততদিন, আর সেটা থাকবে কি আনলিমিটেড, যতদিন আপনি র্যাঙ্কিং করায় প্রথমে নিয়ে আসবেন সেটার জন্য টাকা খরচ হবে না। কিন্তু আপনাকে যখন কষ্ট করে অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিং এগুলো করে যখন আপনি ফার্স্ট পেজে চলে আসবেন, তখন আপনাকে এটা, তখন আপনাকে অর্গানিক এসইও এর মাধ্যমে প্রথম পেজে নিয়ে আসবে। এখান থেকে যদি একবার আপনাকে নিয়ে আসে, তো এখান থেকে আপনার আনলিমিটেড সেল হয়ে থাকবে। তখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইটকে আপনি নিয়ে আসবেন, তখন এখান থেকে প্রচুর পরিমাণ সেল হবে। যেমন এই পেজটা চলে আসছে zillow.com, সে এখানে এখানে ক্লিক করার পরে কি কতগুলো আমি হোটেল রুম দেখতেছি, বাসা ভাড়া দেখতেছি, এগুলো ক্লিক করলাম। এখানে যদি আমি যাই, এখানে কি করতে পারবো, রিকোয়েস্ট টু রিকোয়েস্ট অ্যাপ্লাই, এগুলো বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলোতে আমি গিয়ে যদি আমি এটা পারচেস করি, তাহলে কি এই বায়ারের একটা কমিশন, একটা একটা প্রফিট হয়েছে। সো এই জন্য সে র্যাঙ্কিং করে প্রথম পেজে চলে আসছে, যার মাধ্যমে সে এখান থেকে ভালো একটা হিউজ পরিমাণ আর্নিং করতেছে। সো এটা একটা ফ্যাক্টর গেল। যদি আপনি র্যাঙ্কিং করে আনতে চান, তাহলে আপনাকে অর্গানিক ওয়েতে অন পেজ অফ পেজ টেকনিক্যাল এসইও গুলো করে আনতে হবে। আর যদি পেড দিতে চান, তাহলে আপনাকে জাস্ট গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে টাকা খরচ করে অ্যাড দিবেন, সেখান থেকে আপনাকে গুগলের প্রথম পেজে নিয়ে আসবে। আর এখানে আনপেডে গেলে অন পেজ অফ পেজ এবং হোয়াইট হেড, ব্ল্যাক হেড, গ্রে হেড, এগুলো সবগুলো ঠিকঠাক মতো করে আপনাকে প্রথম পেজে নিয়ে আসবে। আচ্ছা, ইম্পর্টেন্ট অফ এসইও, এসইওর ইম্পর্টেন্স, গুরুত্ব কি, বর্তমানে এসইওতে, বর্তমানে সার্চ ইঞ্জিনে সবকিছু যে প্রায় গুগলে খোঁজা হয় অথবা সার্চ ইঞ্জিনে খোঁজা হয়, আপনি একটা, আপনি একটা টি শার্ট কিনবেন, আপনি একটা কলম কিনবেন, একটা ফ্রিজ কিনবেন, একটা টিভি কিনবেন, সবকিছু আপনাকে কি গুগলে সার্চ করেই দেখতে হবে। প্রথমে আপনি কি করেন, একটা ফোন কিনবেন, গুগলে যা সার্চ করেন, সার্চ করে গুগলে সার্চ করে দেখেন যে এটা প্রাইস কেমন। তখন দেখেন যে এটা প্রাইসটা মোটামুটি আপনার আয়ত্তের মধ্যে আছে, তখন আপনি এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আইডিয়া নিয়ে আপনি দোকানে যে কিনেন, আপনি সার্চ ইঞ্জিনে কিনে না না কিনেন, একটা আইডিয়া নেওয়ার জন্য হলো আপনি গুগলে সার্চ করেন। এ সাইট লিস্টেড অন দা ফার্স্ট পেজ, 90% লোকই প্রথম পেজের যেই রেজাল্টগুলো দেখায় সেগুলাই, সেগুলো থেকে সে তার, সে তার পণ্য কিনে অথবা সেখান থেকে সে তার যেটা দরকার হয় সেই ইনফরমেশনটা সে নিয়ে আসে। তো প্রথম পেজেই 90% ইউজার, ইউজাররা থাকে, কোনো ইউজারই কি করে এই সেকেন্ড পেজে যায় না, ম্যাক্সিমামই যায় না, 95% লোক এই সেকেন্ড পেজে এসে কেউ দেখে না। আপনারা কেউ দেখেন না দ্বিতীয় পেজে, কেউ আয়সা দেখে না, জাস্ট প্রথম পেজে এসেই তাদের রেজাল্টগুলো দেখে। এবং প্রথম পেজে আসলো কি, প্রথম দুই তিনটা লিঙ্কের ভিতরে ঢুকে সর্বোচ্চ, যদি সে এখানে রেজাল্ট পেয়ে যায় তখন আর পরবর্তীতে যায় না। আপনাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই প্রথম পেজে, প্রথম যে এটা আছে লিঙ্কে, এই প্রথম যে লিঙ্ক, প্রথম দুই তিনটার মধ্যে আপনার ওয়েবসাইটটাকে নিয়ে আসতে হবে। এবং নিয়ে আসলে পড়লে, নিয়ে আসার পরে আপনাকে আপনার সেল এখান থেকে জেনারেট হওয়া শুরু হবে। যেমন আগে ইবালির অনেকগুলো সাইট দেখতাম প্রথম পেজে চলে আসতো, ঠিক আছে, সার্চ দিলে যে কোনো প্রোডাক্ট লিখে সার্চ করলে ইবালির সাইটগুলো চলে আসতো সামনে, এখন আর তারাও নাই, তাদের সাইটও নাই, ঠিক আছে, এগুলো দেখায় না। তা আপনি যে ওরকম পেমেন্ট করলে, পেমেন্ট করে তারা পেডই করতো, পেড অনেক রিভিউ আসছিল, পেড অনেক অ্যাড চালাইতো, যার কারণে তাদেরটা বেশি র্যাঙ্কিং করতো। এখন আর তাদের ওই ব্যবসাও নেই, এখন তাদের রেজাল্টও নাই।
তো গুগল সবসময় আপডেট থাকে, কার্ডটা অ্যাক্টিভ আছে কার্ডটা অ্যাক্টিভ নাই তারা সেটা সবসময় চেক আপ করে, এবং অ্যাক্টিভ না থাকলে সেটা দেখায় না। টপ থ্রি অর্গানিক পজিশন রিসিপ 90% অফ ইউজার ক্লিক, প্রথম যে তিনটা রেজাল্ট থাকে সেটা 59% ইউজার ক্লিক থাকে। প্রথম তিনটাতে কি শতকরা 60 ভাগের বেশি লোক এখানে ক্লিক করে। তারপরে কস্ট ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং, এবং প্রথম তিনটাতেই কস্ট ইফেক্টিভ অ্যাডভার্টাইজ। আপনি যে অন পেজে অফ পেজ করবেন সেখানেও কিছু কস্টিং আছে, যদি আপনি র্যাঙ্কিং করেন ব্যাকলিক নেন, অনেক জায়গায় পেইড ব্যাকলিং এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে কিছু কস্ট হবে, কিন্তু ওই কস্টিংটা আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে সেল হয়, সেল হলে কি আপনার ওই কস্টিংটা আপনি ওখান থেকে রিকভার করে নিতে পারবেন। এটা একটা ফ্যাক্টর গেল। দেন ক্লিয়ার মেজারেবল আরওয়াই, এই আরওয়াইটা কি, আরওয়াই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি যেটা ইনভেস্ট করছেন সেটার মধ্যে থেকে কতটুকু রিটার্ন পাইছেন, সেটা হলে আপনার এই এসইও এর মাধ্যমে করতে পারবেন। এটা আপনি যখন এসইও মধ্যে যাবেন, পিপিসি মার্কেটে যাবেন, তখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওয়াই সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাবেন। আচ্ছা, পেড অর অর্গানিক, পেড অর অর্গানিক এর মধ্যে পার্থক্য আছে, যেমন এর একটু আগে দেখালাম অবশ্য হাউস রেন্ট, তো এই যে এগুলো যখন দেখাবে, এই অ্যাড যখন দেখা থাকবে সেগুলো হচ্ছে পেইড মার্কেটিং। এবং অ্যাডটা শুধু এখানে দেখায় না, অ্যাডটা আপনাকে ইউটিউবে দেখাবে, গুগলে দেখাবে। গুগল আর ইউটিউব তো একই একই প্রতিষ্ঠান, একই একই মালিকানা ভিত্তিক, সো গুগলের অ্যাডটা দিলে আপনি ইউটিউবেও দেখতে পারবেন। তো ইসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে যে অ্যাডগুলো দেখেন সেটাও গুগল অ্যাডস এর মাধ্যমেই দেওয়া হয়। তো ইউটিউবে যে অ্যাডগুলো দেওয়া হয় এটা কিভাবে দিবেন সেটাও আমি আপনাকে দেখাই দিব। সো পেইড আর অর্গানিক, পেইড এর ভিতরে আপনি যতদিন টাকা খরচ করবেন ততদিন আপনার ওয়েবসাইট র্যাঙ্কে থাকবে, টাকা নাই ওয়েবসাইটও নাই। আর অর্গানিকের মাধ্যমে আপনি যদি 2-3-6 মাস সময় দিয়ে একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনতে পারেন, র্যাঙ্কে আনার পরে এটা আনলিমিটেড 2-3 বছর মিনিমাম র্যাঙ্কে থাকবে, অথবা তার সাথে তখন আপনি ওয়েবসাইটটা লং টার্মের জন্য র্যাঙ্কে রাখতে পারবেন। একটা ওয়েবসাইট র্যাঙ্কে রাখা মানে সেখান থেকে আনলিমিটেড ইনকাম, আপনাকে বিনা পরবর্তীতে আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, জাস্ট আপনি কাস্টমার আসবে আপনি খালি সেল করবেন, সেখানে আর কোনো কষ্ট করতে হবে। প্রথম কষ্টটা হলো র্যাঙ্কিং। আচ্ছা, গুগল এ গুড এসইও স্ট্র্যাটেজি, গুড এসইও স্ট্র্যাটেজি বলতে আপনাকে কি বোঝায়, আপনি কিভাবে একটা এসইও করবেন, এটা কিভাবে প্ল্যান করবেন, একটা ওয়েবসাইটকে যে র্যাঙ্কিং করবেন সেটা আপনাকে প্রথম একটা প্ল্যানের মধ্যে আনতে হবে। সো প্রথম প্ল্যান করার জন্য আপনাকে প্রথম কাজটা করতে হবে রিসার্চ ডিজায়ারেবল কিওয়ার্ডস অ্যান্ড সার্চ পেজেস। আপনাকে কিছু কিওয়ার্ড টার্গেট করতে হবে যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে অথবা এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করলে আমার কিওয়ার্ডটা ওয়েবসাইটটা দ্রুত র্যাঙ্কিং আসবে। সো এই সার্চগুলো আমরা ফ্রি এবং পেড কিভাবে দেখবো, কিভাবে করবো সেটা আমরা কিছু কিছু টুলস এর মাধ্যমে দেখানো হবে। সো ওয়ার্ড ট্র্যাকার, গুগল অ্যাডওয়ার্ডস, কন্টেন্ট প্রো, এগুলো কিছু ওয়েবসাইট আছে, এগুলোর মাধ্যমে আমরা দেখাবো। তো আপনাকে অবশ্যই প্রথমে কিওয়ার্ড টার্গেট করতে হবে, তারপর আইডেন্টিফাই সার্চ পেজেস টু টার্গেট, কোন মার্কেটকে আপনি টার্গেট করে কাজ করতেছেন সেটা আপনাকে জানতে হবে। ক্লিন অ্যান্ড অপটিমাইজ ওয়েবসাইট এইচটিএমএল কোডস এন্ড অ্যাপ্রোপ্রিয়েট টেক্সট, এটার ইন্টারফেসের যে ভিতরে যে এইচটিএমএল কোডটা থাকে, যেমন একটা ওয়েবসাইট, এটা যদিও ডেভেলপারদের কাজ, এই যে যারা কোডটা আছে কোডটা ক্লিন হতে হবে, ইন্টারফেস দিতে হবে, এখানে কোনো ইরর থাকা যাবে না, ঠিক আছে, এটা অনেক ধরনের ইরর থাকে। আচ্ছা, এটাকে তারা ইয়ে করে দিচ্ছে, সো এই এই জিনিসের কোনো ইরো থাকা যাবে না, এটা ডেভেলপাররা ভালো করতে পারবে। সো জাস্ট ক্লিন, কোডটা ক্লিন হইতে হবে আপনার, কোডগুলো পুরো ক্লিন হইতে হবে, এটাই বুঝাচ্ছে এসটিএমএল কোড। তারপরে যেটা বলছিলাম আপনাকে, টাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল লিঙ্কিং, হেডিংস, সাব হেডিংস, H1 H2, তারপর ইমেজ অপটিমাইজেশন, এগুলো আপনাকে ভালোভাবে করতে হবে। হেল্প ইন রাইটিং কপি আপিল টু বোথ সার্চ ইঞ্জিন এন্ড অ্যাকচুয়াল ওয়েবসাইট ভিজিটরস। আচ্ছা, আপনি যে এইগুলো করবেন, আপনি যে কন্টেন্টগুলো লিখবেন সেটা সার্চ ইঞ্জিন এবং ওয়েবসাইট যে ভিজিটর তাদেরকে বুঝতে সহায়তা করতে হবে। এমন কোনো কন্টেন্ট লিখবেন না যেটা সার্চ ইঞ্জিনও বোঝে না অথবা আপনিও বোঝেন না, এই ধরনের কন্টেন্ট লিখলে আপনি র্যাঙ্কও পাবেন না এবং প্লাস আপনার সময়টা বিদায় যাবে। জাস্ট আপনাকে যা লিখবেন সেটা অবশ্যই আপনাকে মিনিংফুল হতে হবে এবং কন্টেন্টের সাথে ম্যাচ করে হতে হবে। স্টাডি কম্পিটিটরস, আপনার ওয়েবসাইটের সাথে যে কাজগুলো করতেছেন সেটা কম্পিটিটর আছে কি না সেটা আপনাকে দেখতে হবে। কম্পিটিশন যেটা কম সেটাতে আমরা কাজ করবো, কম্পিটিশন যেগুলো বেশি ওগুলোতে আমরা কাজ করবো।
স্টার্টিং অফ উইন্ডোজ, তারপর ইমপ্লিমেন্ট লিংক বিল্ডিং ক্যাম্পেইন। আপনাকে রেগুলার লিংক বিল্ডিং করতে হবে, আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনার যে প্রোডাক্ট আছে এটা নিয়ে আপনাকে লিখতে হবে, অন্যান্য ওয়েবসাইটে আপনার আপনার ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া দিতে হবে এবং লিংক বিল্ডিং করতে হবে। সো এটা এটা যদি না করেন আপনার ওয়েবসাইটের প্রচার প্রচারণা হবে না, এবং আপনার ওয়েবসাইট নিয়ে যদি অন্য কোথাও কোনো কথা না বলে তখন দেখা যাবে যে গুগল আপনাকে চিনবে না এবং গুগল সেখান থেকে র্যাঙ্ক হবে না। গুগল বেশিরভাগই র্যাঙ্ক দেয় যাদের নিয়ে সোশ্যাল মিডিয়া অথবা অন্যান্য প্ল্যাটফর্মে কথাবার্তা চলে, কথাবার্তা হয়, এছাড়া গুগল লিংক ই দেয় না, র্যাঙ্ক দেয় না। যেমন কিছুদিন আগে ইয়ে হয়েছিল, ভাইরাল হয়েছিল কাকলি ফার্নিচার, ঠিক আছে, একটা ভাইরাল হয়েছিল। তো কাকলি ফার্নিচার দিয়ে যখন মানুষ অনেক কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় কাজ করতো, যদি তারা তাদের তাদের ওয়েবসাইট কি করে, ওয়েবসাইট নিয়ে কাজ করে, এই কিওয়ার্ডটা যেখানে পপুলার এবং এটা নিয়ে যে ওয়েবসাইটটা আছে, এই কাকলি ফার্নিচার লিখে যদি কেউ সার্চ করে তাদের ওয়েবসাইটটা এক নম্বর দেখাবে। কারণ কি, মানুষ এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে ফেলছে। তো ভাইরাল হওয়ার কারণে তারা ফ্রিতেই কোনো কাজ করা ছাড়াই র্যাঙ্কিং পেয়ে গেছে। তো গুগল সবসময় চেষ্টা করে যাদের নিয়ে মানুষ অন্য জায়গায় কথা কথা বলে, যাদের নিয়ে কাজ করে, সেই সব জিনিসকে তারা গুগলের প্রথম পেজে নিয়ে আসে। কোয়ালিটি কন্টেন্ট, অবশ্যই আপনাকে কোয়ালিটি কন্টেন্ট হতে হবে, সেখানে ইনফরমেশন থাকতে হবে। শুধু আজে মাঝে কথা, আপনি মন করা কথা লিখে গেলেন অথবা প্যারাগ্রাফ লিখে গেলেন, কোনো কাহিনী নেই, স্কুলের গরু আসানোর মতো, ওরকম লিখলে হবে না। আপনাকে ইনফরমেশন দিতে হবে ক্লায়েন্টকে, এবং আপনার যে বড় ইনফরমেশন দিতে হবে এমন না, আপনার যেটুকু লাগবে আপনি ওইটুকুই দিবেন। তো ওইটুকু দিলে আপনাকে গুগল দ্রুত র্যাঙ্কিং দিবে। কনস্ট্যান্ট মনিটরিং অন রেটিং এন্ড টার্গেটেড সার্চ অ্যাটেম্পটস, সার্চ টার্গেটেড সার্চ টার্ম। সো আপনাকে রেগুলার মনিটরিং করতে হবে, এবং আপনার আপনার কন্টেন্টটা দেওয়ার পরে গুগলের আছে কত নম্বর পেজ আছে, এক সপ্তাহ পর কত নম্বর পেজে আছে, এক মাস পরে কত নম্বর পেজে আছে। প্রথম দিন যদি দেন আপনার 1000 নম্বর পেজে আছে, তারপরে 700, তারপরে 500, তারপরে 300, তারপরে 100, এরপরে 10, 15, এরকম ভাবে র্যাঙ্কিং এর একটা টার্মস আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, র্যাঙ্কিং ফ্যাক্টরস। সো র্যাঙ্কিং ফ্যাক্টরস এর জন্য আপনাকে কিছু কিছু জিনিস খেয়াল করতে হবে, যেমন টাইটেলের ভিতরে আপনাকে কি কি ফ্যাক্টর চেক করতে হবে, টাইটেল ট্যাগস দিতে হবে, হেডার্স এর ট্যাগস দিতে হবে, ইমেজে অর্ডার দিতে হবে, কন্টেন্টের মধ্যে ভালো কন্টেন্ট দিতে হবে, মিনিংফুল কন্টেন্ট দিতে হবে, হাইপারলিংক ট্যাগস দিতে হবে, এবং কিওয়ার্ড ফ্রিকোয়েন্ট ডেন্সিটি দিতে হবে। সো এই কয়েকটা জিনিস আপনাকে মাস্ট বি দিতে হবে। এগুলো কিভাবে দিবেন, কোথায় দিবেন, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে জাস্ট বেসিকটা দেখাবো। এবং অফ পেজেস এর মধ্যে কি কি করতে হবে, অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট বলতে কি, আপনার যে লিঙ্কটা দিলেন সেই লিঙ্কটা আরেকজনের ওয়েবসাইটের যে পেজ করবে সেটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। যেমন এখানে কোনো লিঙ্ক আপ আছে, যেমন এখানে গেলাম, এই যে এখানে আসার পরে এই যে এই এই যে একটা লিঙ্ক এখানে বসাইছে, এটাকে ইন্সপেক্ট করলে দেখবেন যে এখানে যে এ একটা র্যাঙ্ক আছে, এই এটাকেই বলে অ্যাঙ্কর টেক্সট। এখানে যদি ক্লিক করে তখন ঘুরে কি এই ওয়েবসাইট থেকে এই এ ডট এট্রক্স এই ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট হয়ে এটা কি আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। সো এখানে এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। সো এই যে লিঙ্কটা আমি এখানে বসাইলাম, এই লিঙ্কটাকে যে আমি এখানে বসাইলাম সেটাকে বলে অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে। লিঙ্ক পপুলারিটি বোর্ডস ইউর সাইট এস ক্রেডিবিলিটি। আপনার ওয়েবসাইটে আপনি ভোট অপশন দিতে পারেন, লাইক কমেন্ট অপশন দিতে পারেন, তাহলে কি যেমন কমেন্টের অপশন থাকে, সো কমেন্ট অপশন গেলে এটা এটা গুগল আপনাকে একটা ভালো একটা ফ্যাক্টর দেখায় যে হ্যাঁ এখানে মানুষ লোকজন কমেন্ট করতেছে, এটা একটা কাউন্ট হইতেছে। কাউন্ট হওয়ার পরে কি গুগল যখন দেখবে যে এখানে মানুষ কথাবার্তা বলতেছে, কাজ করতেছে, তো তখন গুগল আপনাকে বুঝতে পারবে যে এই জিনিসটা নিয়ে মানুষ কথা বলতেছে, এটাকে আমি র্যাঙ্কের প্রথম পেজে নিয়ে আসি। তোমার এখানে কি বেস্ট ঠিক আছে, যখন গেলাম $25 আচ্ছা, মানে 54টা সস্তা গিফট আইটেম যেটা $20 দিচ্ছে, এবং সেটার মাধ্যমে আপনি আপনার সব ধরনের হিসেবে দিতে পারবেন। সো এই যে আসলো, এটা বেশি কিছু লেখে নাই, জাস্ট একটা গিফটের একটা ই দিছে, আইডিয়া দিছে। এই ধরনের সাইট করা খুবই ইজি। চিকেন পট পাই স্যুপ, দি হোম ডেপোর্ট, দ্য অ্যামাজন হলিডে। আপনি যদি দেখেন এরকম একটা সাইট করতে পারেন, সাইট করে নিয়ে আপনার নিজের একটা
আর্টিকেল আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট করবেন, আর্টিকেল লিখবেন এবং এখান থেকে আপনি অ্যামাজনের লিঙ্ক অথবা আপনি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। সো এই জিনিসটা লেখার পরে জাস্ট চেক করতেছি যে এরা কোনো কমেন্টের অপশন অ্যাড করছে কিনা। কমেন্টের অপশন অ্যাড করলে ভালো, কিন্তু সবাই যে করে এমনটা না, আর গুগল রেগুলার আপডেট হতে থাকে। আমার পিসি হয়ে গেছে, গুগল রেগুলার এগুলো আপডেট করতে থাকে এবং আপডেট করলে আপনার নতুন নতুন সাবস্ক্রাইবার প্রথম পেজে চলে আসে। এগুলো তা দেখতে শিখতে একটু বোরিং লাগবে প্রথম প্রথম, ঠিক আছে, কারণ এর আগে কখনোই করেন না, এগুলো মাথায় ঢুকে একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে যখন এগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন, ইসের কাজগুলো করবেন, প্র্যাকটিক্যাল কাজগুলো করবেন, তখন এগুলো আবার আস্তে আস্তে ভালো লাগবে। আর যখন এখান থেকে ইনকাম হওয়া শুরু করবে, আপনার তো এখন কোনো কাজ নাই, আপনি বাসায় বসে যখন এগুলো নিয়ে কাজ করবেন, এগুলো এগুলো যখন ক্লায়েন্টের অর্ডার পাবেন, ওগুলো কাজ করবেন, তখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে আপনার আরো এক্সপিরিয়েন্স বাড়বে, প্লাস আপনি যখন ইনকাম করবেন তখন এগুলো নিয়ে কাজ করতে আরো মজা পাবেন। এখানে হিউজ পরিমাণ অপরচুনিটি আছে আপনাদের ফিউচারে কাজ করার জন্য, এবং ভালো একটা যদি লেগে থাকেন, কাজ করতে থাকেন, তো এখান থেকে মনে করেন যে মাত্রই আপনি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। কারণ ইউএসএ তে যদি একটা এসইও এক্সপার্টের একটা ওয়েবসাইটের জন্য তাদের বাজেট থাকে 500, 700, 1000 ডলার, এবং আমরা যারা কাজ করি তারা বেশিরভাগই থার্ড পার্টি কাজ করি, তো তারা মেইনলি বাজেট থাকে 2 থেকে 3 হাজার ডলার, বাট থার্ড পার্টি কাজ করলে আপনাকে 400-500 ডলার দিয়ে মাত্রই বেজে হায়ার করবে, এবং আপনি যখন কাজগুলো জানবেন, শিখবেন এবং র্যাঙ্কিং করতে পারবেন, তখন আপনাকে এবং পোর্টফোলিওটা দেখাইতে পারবেন, দেন আপনার ক্লায়েন্ট আপনাকে ওটা দেখে আপনাকে হায়ার করবে। হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি আগে কাজ করছেন, নিজের সাইট র্যাঙ্কিং করছেন, এবং এরকম একটা সাইট তৈরি করে যদি আপনি দেখাইতে পারেন যে দেখো আমি এরকম আর্টিকেল লিখতে পারি, আমি এরকম এরকম একটা সাইট তৈরি করতে পারি, এরকম একটা সাইট কিভাবে তৈরি করবেন এটা আমি দেখাই দিব, এরকম একটা সাইট কিভাবে আর্টিকেল লিখতে পারবেন, এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন, দেন আর আর র্যাঙ্কিং যে ফ্যাক্টর গুলো আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, সিকিউরিটি, টেকনিক্যাল এসইও, এগুলো যখন করতে পারবেন, ক্লায়েন্টকে যদি বলতে পারেন, দেন আপনি ক্লায়েন্ট আপনাকে এগুলো দেখে হায়ার করবে ইনশাল্লাহ। তো হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সি সার্চ ইঞ্জিন কি দেখে? সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইট আইসা এরকম ভিজুয়ালি কিছু দেখে না, সে 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 দেখে হচ্ছে কি, এখানে গিয়ে ভিউ সোর্স দেখলাম, এই ভিউ সোর্স এর ভিতরে কি কোড আছে, মেটা আছে, এগুলো আইসা সার্চ ইঞ্জিন ক্রল করে, এগুলো আইসা সে দেখে, সে আমাদের এরকম ভাবে দেখতে পায় না, কারণ ওটা একটা রোবট, এবং ওইটা এসে কি করবে, ওইটা এসে খুঁজবে এখানে কি নিয়ে লেখা হয়েছে, এই যে ইমেজটা সেই ইমেজটা কিন্তু দেখতেছে না, কিন্তু ইমেজের ভিতরে যেই অল্টার টেকটা আছে, এই অল্টার টেকের লেখাটা পড়ে সে বুঝতে পারবে যে এটা কি নিয়ে লেখা। যেমন এখানে ডিসপ্লে করার পরে এখানে অলটি সোর্স লেখা আছে, কিন্তু অল্টার টেক দেয়নি। সো এই অল্টার টেকটা আপনাকে লিখতে হবে, আমি যেখানে দেখাইছি ওখানে যে আপনার অল্টার টেকটা দেখা, অল্টার টেক আছে বাট এটা অন্যভাবে দেওয়া হয়েছে, আমরা যেভাবে দেখাবো আমাদের ওয়েবসাইটে সেভাবে আপনারা দিবেন। সো এই ইমেজগুলো তারা কিভাবে পড়ে, রোবটগুলো কিভাবে পড়ে, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। এখানে ইমেজের হোয়াট হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, হোয়াট হোয়াট সার্চ ইঞ্জিন সি সার্চ ইঞ্জিন কিভাবে দেখে, সে সে এসে আমাদের ওয়েবসাইটের এইচটিএমএল কোডটা দেখে, সে অন্য কিছু দেখে না। আচ্ছা, তারপরে পে পার ক্লিক, পে পার ক্লিক বলতে কি বোঝায়, পে পার ক্লিক মানে ক্লিক করলে পেমেন্ট। তো আপনাকে যখন এই যে আমি একটা জিনিস দেখাইলাম ওই গুগল অ্যাডস মার্কেটিং, ঠিক আছে, ফ্রি মর্টগেজ ইন দা শিকাগো, তাহলে সার্চ করলাম, এই যে আমি যেখানে ক্লিক করলাম, ক্লিক করলেই একটা ভিজিটর ক্লিক করলেই কি, এই যে এই লোকটা যে অ্যাডটা দিছে তাকে পে পে করতে হবে, ঠিক আছে, আমি ক্লিক করব, সে সে পে করবে, সেটা হলো পেইড মার্কেটিং, যেটা সহজ ভাষায় বোঝায় যে গুগল অ্যাডস এর মাধ্যমে কি অ্যাড করা, পেমেন্ট দেওয়া, এটা গুগল অ্যাডস এর মাধ্যমে করবে। সো এটা কিভাবে করবে, এবং পেমেন্ট পে পার ক্লিকস, এবং এখানে আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন গুগল অ্যাডস এ যাই, এখানে অনেকগুলা গুগল নিজেও নিজের অ্যাড দেয়, এখানে আসবেন, এখানে এসে কিভাবে অ্যাড ক্রিয়েট করবেন, এখানে এসে কিভাবে কিভাবে গুগলে সাবমিট করবেন এগুলা দেখাবো, কিভাবে রিসার্চ করবেন, এই ফ্যাক্টরগুলো সবগুলো বুঝাই দিব। সো এই হলো গুগল গুগল অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। তো দেখে তো অনেক কিছু মনে হইতাছে, এত এতগুলো অপশন কেন, এতগুলো কি, এগুলোর কাজ কি, অনেক ভয় লাগতেছে, ঠিক আছে, সেগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে দেখাই দিব। তো জাস্ট
মাথায় রাখতে হবে যে পিপিসি মার্কেটিংটা কি এবং অ্যাড ক্যাম্পেইন কিভাবে করে, পেইড অ্যাড এবং ফ্রি অ্যাড। সো এই জিনিসটা আপনি এখান থেকে একটা একটা করে দেখা দেবেন। যেমন এখান থেকে যদি আপনি অল ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন মানে আপনার কিছু কিছু আমি হালকা করে বুঝিয়ে দিই, অল ক্যাম্পেইন মানে আপনার কতগুলো ক্যাম্পেইন চালু আছে। সার্চ ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন বলতে, সার্চ ক্যাম্পেইন বলতে আপনাকে যখন এইখানে এসে গুগলে সার্চ করবে, এটা একটু এলে মন্ড গেস ইন শিকাগো, এটা লেগে সার্চ করলে এই সার্চ রেজাল্টের মধ্যে যেই অ্যাডটা দেখায় সেটাকে বলে সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে। ডিসপ্লে ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে আপনাকে দেখাবে ছবি, ঠিক আছে। তো ইউটিউবে যখন যাবেন, ইউটিউবে গেলে আপনাকে অথবা কোনো কোনো ওয়েবসাইটে গেলে যে ডান পাশে বাম পাশে ছবি দেখায় এগুলাকে বলে ডিসপ্লে কন্টেন্ট। আমি এখানে অ্যাড বাফারটা অফ করে দিই এবং এটা রিফ্রেশ করি, দেখেন যে এখানে কিছু অ্যাড দেখাবে অথবা ডানে বামে পাশে উপরে নিচে কোনো অ্যাড অ্যাড দেখাবে। অ্যাড আছে, এই যে অ্যাড দেখাই যাচ্ছে, এই যে এটাকে বলে ডিসপ্লে ক্যাম্পেইন, বুঝতে পারছেন। এটা হলে সার্চ ক্যাম্পেইন যখন সার্চের মধ্যে আসে, আর এটাকে বলবে ডিসপ্লে ক্যাম্পেইন, আর এটাকে বলবে ভিডিও ক্যাম্পেইন। এটা এখন যে অ্যাডটা দেখাই যাচ্ছে, সো এই শপিং ক্যাম্পেইন, স্মার্ট ক্যাম্পেইন এগুলোর মধ্যে চলে আসবে, এগুলো ভিডিও ক্যাম্পেইনের মধ্যে চলে আসবে শপিং ক্যাম্পেইনের ভিতরে। ডিসপ্লে ক্যাম্পেইন কয়েকভাবে হয়, আপনি এখানে অ্যাড নিউ ক্যাম্পেইন দিলে আপনাকে আপনি কি করবেন এটা সম্পর্কে এখানে প্রত্যেকটা ইয়ে আছে, সেলস করবেন, লিড করবেন, ওয়েবসাইট ট্রাফিক করবেন, কি করবেন এগুলো দেখা। আমি এটা ডিটেলস দেখাবো না, জাস্ট হালকা ধারণা দিয়ে যাবো, দিয়ে যাবো। তারপরে এখানে এই সবই সেম ডিসপ্লে প্রোডাক্ট আছে, ওখানে না যাই। টুলস আছে কিছু, যেমন কিওয়ার্ড প্ল্যানার টু, পারফরমেন্স প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার। সো এটা দিয়ে আপনার ওয়েবসাইটে একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, যেমন এখানে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, যেমন বেস্ট আইফোন কেস, ঠিক আছে, গেট রেজাল্ট দিয়ে। তো এই কিওয়ার্ডের ভলিউম কিরকম এবং এই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট কোনো কিওয়ার্ড আসে, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে যেমন কি কি কিওয়ার্ড আছে, এই যে অন্যান্য জায়গায় কি সার্চ করতেছে এগুলো একটা ভ্যালু দেখাবে, বেস্ট কভার ফোন 2020, তারপরে অ্যারাবিক কিওয়ার্ড আছে। আপনি চাইলে এই ল্যাঙ্গুয়েজটা আপনি এক্সপ্লোর করতে পারেন, এখন কি এখানে কিছু ইয়ে আছে যে অ্যারাবিক, এটাকে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি জাস্ট ইংলিশ, সার্চ ইঞ্জিন ইংলিশ, সার্চ ইঞ্জিন গুগল। এবং 2000 কত সাল রেজাল্ট দেখাবে, 2021 থেকে 2022, সেপ্টেম্বর 2021 থেকে অক্টোবর 2022, এর মধ্যে এটার কি কি সার্চ হয়েছে এটা। সো এই কিওয়ার্ডের মধ্যে কম্পিটিশন কেমন আছে, এটার সিপিসি রেট কেমন আছে এটা দেখাবে। আচ্ছা, এটা আমার ক্লায়েন্টের ই, তো এই জন্য সৌদি আরব দেখাইতেছে বেশিরভাগ। এভারেজ মান্থলি বেস্ট আইফোন কেস, এভারেজ মান্থলি সার্চেস প্রায় 50 এর উপরে আছে, আর 3 মান্থস চেঞ্জ চেঞ্জ কম্পিটিশন, এই কম্পিটিশন লেখা আছে হাই, ঠিক আছে, এটার টপ 80। সো এখানে যদি কেউ $80 দিয়ে বিট করে রাখে, যেমন আইফোন কেস দিয়ে অনেকে অ্যাড গুগলে অ্যাড করছে, সো আপনি এই কেসটা নিয়ে যদি কোনো আর্টিকেল লিখে সাবমিট করেন এবং সেখান থেকে যদি কেউ ক্লিক করে, আপনাকে পিপিসি রেট প্রায় $80 মতো, $80 per click আপনাকে এখান থেকে 60% মতো দেয়। একটা একটা বায়ার, আমি যদি $100-এর একটা অ্যাড ক্যাম্পেইন চালু করি এবং ওখানে যদি কেউ ক্লিক করে, সেটার মধ্যে 40% যে বেনিফিটটা হবে, 40% যাবে গুগলের পকেটে এবং 60% যাবে যার ওয়েবসাইটের মাধ্যমে ক্লিকটা করা হয়েছে তার পকেটে। তো 60% লাভ নেয় গুগল, 40% লাভ নেয় গুগল, আর বাকি 60% নেয় যার ওয়েবসাইট থেকে কন্টেন্টটা দেখা যাচ্ছে সে। সো এইগুলো পেইড মার্কেটিং, আমি এগুলো বিস্তারিত গুগল যে পেইড পেইড ক্লাস হবে ওখানে আমি দেখাবো, আজকে না দেখা যাবে সময় চলে। তারপর পিপিসি মার্কেটিং এবং অর্গানিক এসইও দুটোর মধ্যে পার্থক্য, পিপিসি মার্কেটিং মানে পে পার ক্লিক মার্কেটিং এর মাধ্যমে আপনি 1-2 দিনের মধ্যেই রেজাল্ট নিয়ে আসতে পারবেন, কিন্তু যদি অর্গানিক রেসিও অর্গানিক এসইওর মধ্যে যান তখন আপনাকে দুই সপ্তাহ থেকে চার মাস অথবা 6 মাস পর্যন্ত রেজাল্ট লাগতে পারে। আপনি যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন, আপনারা কখনোই ওয়েবসাইটের গ্যারান্টি নেবেন না যে আমি 1 মাসের মধ্যে র্যাঙ্ক করে দিব। আপনি বলবেন যে আমি 1 মাস এসইও করব, এটা 2-3 মাস 6 মাস সময় লাগবে তোমার এটা র্যাঙ্কিং আসতে, আপনারা জাস্ট একটা এস্টিমেট বেরোতে আমি এটা এসইও করে দিব, বাট এটা গ্যারান্টি নাই যে কতদিনের মধ্যে আসবে এটা আপনি বলতে পারবেন না, কারণ কম্পিটিশন সবসময় চেঞ্জ হতে থাকে, অ্যালগোরিদম চেঞ্জ হতে থাকে। আপনারা জাস্ট এসইও যেটা মেইন যেই কাজগুলো আছে ওগুলো আপনাকে আগে দেখাইতে হবে। সো এখন এটা গেল র্যাঙ্কিং ফ্যাক্টর, ইজিয়ার টু ইনভয়েস অ্যান্ড লিটল নলেজ অফ এসইও, ইজিয়ার ফর নোভিস মানে নতুনদের জন্য এটা সহজ, এবং এসইও সম্পর্কে
থাকলে এটা করা যাবে। অর্গানিক এসইও এটার জন্য ভালো একটা নলেজ লাগবে এবং এক্সপিরিয়েন্স লাগবে অর্গানিক এসইও তে র‍্যাঙ্ক করার জন্য। এবিলিটি টু টার্ন অফ এন্ড অন এট এনি মোমেন্ট, আপনি যে কোনো সময় আপনার পিপিসি ক্যাম্পেইন অফ এবং অন করতে পারবেন, কিন্তু এই অর্গানিক এসইও আপনি চাইলেই যে কোনো সময় করতে পারবেন না। এটাকে এটা অফ অন করতে যেমন সময় লাগে, র‍্যাঙ্কে আসতে যেমন সময় লাগে 2-3 মাস, আবার র‍্যাঙ্কে থেকে যাওয়ার জন্য সময় লাগে 2-3 মাস। 2-3 মাস না লাগলে 1 মাস লাগবে। আপনি যদি ওয়েবসাইটটা পুরো রিমুভ করে দেন তারপরে সাথে সাথে যাবে না, কিছুদিন সময় পরে এটা চলে যাবে। জেনারেলি মোর কস্টলি পার ভিজিটর এন্ড পার কনভার্সেশন, প্রত্যেকটা কস্টলি, এটা কস্টলি মানে অনেক টাকা খরচ হয় প্রত্যেকটা কনভার্সেশন। একজন এসে ক্লিক করার পর যে কিনবে কেনা পর্যন্ত গেতে গেতে অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু এখানে কি এটা কস্ট ইফেক্টিভ মানে মিত ব্যয়ী এবং খরচ কম। ডাজ নট প্যানালাইজ ইউর মোর ট্রাফিক, এটা আপনাকে ট্রাফিক প্যানালাইজিং দিবে না। এভাবে করলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হারাবে না। এ ফিউ মোর ইমপ্রেশন অ্যান্ড এক্সপোজার কম হয় এবং এটাতে ইমপ্রেশন বেশি হয়। ইমপ্রেশন জিনিসটা হচ্ছে সার্চের মধ্যে কতবার আসলো, একটা যদি সার্চ লিখে সার্চ করলাম দেখলাম যে আমি যে দেখলাম এই রেজাল্টগুলো এগুলো এক একটা ইমপ্রেশন, সো যতজন এটা আসে দেখবে সেটা একটা ইমপ্রেশন পাবে এবং এখানে যখন ক্লিক করবে সেটা ক্লিক কাউন্ট হবে। এখানে এসে দেখার পর যখন ক্লিক করবে তখন সেটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। তারপরে ওদের ওয়েবসাইটে গিয়ে যখন সেটা একটা পারচেস করবে সেটাকে বলবে কনভার্সন। সো ওই পর্যন্ত অনেকেই যাবে না, দেখা যাবে যে 1000 জন আসলে 2-3 জন কনভার্ট হবে, বাকি জন এই ইমপ্রেশন আর ক্লিকের পরেই নাই হয়ে যাবে। তো এখানে একটা আরও এই যে আরওআই যেটা বলছিলাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ওই আরওআই পর্যন্ত যেতে যেতে কনভার্সন হলে আপনার আরওআইটা বাড়বে, আরওআই এর হিসাবটা আপনি পাবেন। ইজিয়ার টু কমপ্লিট ইন হাইলি কম্পিটিটিভ মার্কেট, আপনি হাইলি অনেক কম্পিটিশন আছে ওইখানেও আপনি চাইলে অ্যাড দিয়ে র্যাঙ্কে চলে আসবেন, কিন্তু এটাতে যদি অনেক হাই কম্পিটিশন থাকে আপনার অনেক সময় লাগবে র্যাঙ্কিং আসতে। অ্যাবিলিটি টু জেনারেট এক্সপোজার অন রিলেটেড সাইটস, আচ্ছা এটা আপনি চাইলে অ্যাডসেন্সের জন্য করতে পারেন, এটাও করতে পারেন। অ্যাবিলিটি টু জেনারেট এক্সপোজার টু অন রিলেটেড টু ওয়েবসাইট অ্যান্ড ডিরেক্টরিজ, মানে এখানে আপনি অ্যাডসেন্স দিয়ে যদি ইনকাম করতে চান সেটা আপনি করতে পারেন। অ্যাবিলিটি টু টার্গেট লোকাল মার্কেটস, মোর ডিফিকাল্ট টু টার্গেট লোকাল মার্কেটস, এটা আর কি লোকাল মার্কেট, যেমন আমি এখানে এটা লিখে সার্চ করলাম, কি লিখে সার্চ করছিলাম, মর্টগেজ ইন শিকাগো। সো এটা লোকালি চার্জ করছে, যারা শিকাগোতে আছে অথবা শিকাগো লিখে যারা সার্চ করবে শুধু তাদেরকে দেখাবে, যদি অন্য কিছু লিখে সার্চ করে তখন আর এটা দেখাবে না। সো এটাকে লোকালি টার্গেট করা যায় পিপিসি মার্কেটিং এ। আপনি চাইলে এখান থেকে অ্যালগোরিদম থেকে এখান থেকে টার্গেট চুজ করে দিতে পারবেন, শো কিওয়ার্ড প্ল্যানস থেকে কিওয়ার্ড আইডি থেকে লোকেশন চুজ করে দিতে পারবেন। গেট সার্চ একটা গেল, মোর ডিফিকাল্ট টু লোকাল মার্কেট আর লং টাইম পিপিসি মার্কেটিং। আচ্ছা টিপস এন্ড ট্রিক্স অপটিমাইজেশন টেকনিক, টিপস এন্ড অপটিমাইজেশন টেকনিক রিলেটেড কি, আচ্ছা কিভাবে আপনি একটা ওয়েবসাইটের রিলেশন নিয়ে আসবেন আর কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিয়ে আসবেন সেটার জন্য কি কি টিপস আপনাকে ফলো করতে হবে। প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে টু ইয়োর বিজনেস, তারপর আইডেন্টিফাই ইয়োর কম্পিটিটরস, আপনার কম্পিটিশনগুলো আইডেন্টিফাই করতে পারবেন, ইউটিলাইজ বেঞ্চমার্কিং টেকনিক্স, বেঞ্চমার্কিং যে টেকনিকগুলো আছে সেগুলো আপনাকে বের করতে হবে, আইডেন্টিফাই কম্পিটিশন লেভেল, তারা এখানে কম্পিটিশন হাই না লো সেটা আপনাকে বের করতে হবে, ইউটিলাইজ ডেসক্রিপশন টাইটেল মেটা ট্যাগস ফর ইচ পেজ, টাইটেল ট্যাগগুলো ঠিক মতো দিতে হবে, এনশিওর ইউর এইচটিএমএল টেক্সট অ্যান্ড নট ইমেজ টেক্সট, সো ইমেজগুলো আপনাকে ঠিকঠাক মতো দিতে হবে। এগুলো আর কি মুখে বলে আপনার বুঝতে কষ্ট, আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন সেটা আপনাকে দেখাই দিব, প্র্যাকটিক্যালি কাজ করলে আপনাকে এটা দেখানো হবে যে কোনটার কাজ কিভাবে করতে হয়। পিপিসি অ্যাডস, আচ্ছা গুগল ছাড়াও মাইক্রোসফট অ্যাডস দিয়েও অ্যাডস দেওয়া যায়, এছাড়াও আরও অ্যাডসের ইস্যু আছে। সোশ্যাল মিডিয়াতে যখন যাব তখন ফেসবুক মার্কেটিং এবং টুইটার মার্কেটিং এর উপর একটা ক্লাস হবে, ইনস্টাগ্রাম ফেসবুক ইনস্টাগ্রামের সাথে হবে, গুগল একসাথে একটা ক্লাস হবে গুগল আর মাইক্রোসফটের, দেন ওগুলোর মধ্যে আমরা পেইড যে মার্কেটিংগুলো আছে ওগুলো দেখব বিভিন্ন মার্কেটিং লেভেল, এবং পরবর্তীতে ওয়েবসাইটের অন পেজ অফ পেজ এসইওগুলো আমরা একটা একটা করে শেষ করব। সো আপাতত মনিটর ইউর সার্চ ইঞ্জিন আপনার ইনবাউন্ড লিংকস ফ্রম রিলেটেড ওয়েবসাইট, মনিটর ইউর সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং মোর ইম্পর্টেন্ট থিং অ্যান্ড ইউর ওয়েবসাইট ট্রাফিক স্ট্র্যাটেজিস।
আপনাকে জাস্ট সার্চ ইঞ্জিন সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে হবে, এটা কিভাবে কাজ করে। আজকে যে সার্চ টার্ম গুলো দেখাইলাম একটু ঘাটাঘাটি করবেন, সেগুলো কিভাবে কাজ করে এবং রেজাল্ট গুলো, এগুলো প্রত্যেকটা নিয়ে একটু আইডিয়া নিবেন। সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কাজ করে কিভাবে, তারপরে এসইও কি, এসইওর ইম্পর্টেন্স, অ্যালগোরিদম, ডেভেলপিং স্ট্র্যাটেজি, র্যাঙ্কিং ফ্যাক্টরস, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তো এগুলো যদি মাথার ভিতরে একটু ঢুকে যায় তাহলে আপনার জন্য নেক্সট ক্লাসগুলো একটু ইজি হবে। এসইও আর অন পেজ এসইও, অফ পেজ এসইও, এগুলো নিয়ে কাজ করলে আপনার জন্য কাজ করতে ইজি হবে। আজকে জাস্ট একটা ই দিলাম, প্র্যাকটিক্যালি বেসিক যে ধারণাটা দিয়ে দিলাম। নেক্সট ক্লাস থেকে আপনাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে যে বেসিক আপনারা কি কি কাজ করবেন ওয়েবসাইটে এবং প্রত্যেকটা ধরে ধরে এগুলো কাজ শেখানো হবে। এই যে এখানে আসলাম, এখানে আসার পরে যে কাজগুলো তারা সার্ভিসগুলো দিচ্ছে, এখানে এসে সার্ভিসগুলো দিচ্ছে এবং এখানে কিভাবে কাজ করতেছে, এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব তারা কিভাবে এগুলো করে দেয়। এসইও, অন পেজ এসইও, এইচসিও, এসইও, এসইও কাজগুলো করে কিভাবে তারা ডলার ইনকাম করতেছে, ক্লায়েন্টের জন্য কাজ কিভাবে করতেছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে জাস্ট বেসিকটা, যারা একদম এসইও সম্পর্কে জানে না অথবা সার্চ ইঞ্জিন সম্পর্কে কোনো আইডিয়া নাই, যা সার্চ করতে পারে কিন্তু আরো তো অ্যাডভান্স লেভেলের অনেক কিছু আছে যেগুলো ফিউচারে কাজে দিবে। তো এই কাজগুলো আপনাকে কি করতে হবে, যেমন এখানে আসলাম নো, যেমন এই লোকটায় কি করে $20 দিচ্ছে, তার $175 অর্ডার কি আছে, রিভিউ আছে। তো সে কি করে, নো রিসার্চ কিওয়ার্ড টার্গেটেড, সে প্রথমে একটা রিসার্চ কার্ড, আচ্ছা প্রথমে কিওয়ার্ডটি রিসার্চ করে দিবে না, হেডিং ট্যাগ দিবে, এক্সএমএল সাইট ম্যাপ করে দিবে, ইমেজ অর্ডার ট্যাপ করে দিবে, মার্কআপ স্কেল বা মার্কআপ করে দিবে, ব্রোকিং লিঙ্ক চেক করে দিবে, ব্যাড লিঙ্ক চেক করে দিবে। সো এই কাজগুলো সে করে দিবে, আর সব ধরনের ই আছে এগুলোর ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে। আর আরো এটা কি, আই ডু শপিফাই টু সেল ইওর প্রোডাক্টস অন ইওর গুগল। তো শপিফাইতে কাজ করার জন্য যে যে করা লাগে সেগুলো তারা দেখাবে। আই উইল ডু অন পেজ এসইও ফর ফর ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ র্যাঙ্ক পেজ প্লাগইন। সো র্যাঙ্ক পেজ প্লাগইন দিয়ে কিভাবে কাজ করে এটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে। একই কাজ ইউএস এসইও অথবা র্যাঙ্ক পেজ প্লাগইন সেট আপ, কিওয়ার্ড রিসার্চ, টার্গেট, টাইটেল, টার্গেট, মেটা ডেসক্রিপশন, এস1, এস2, ইন্টারনাল লিঙ্কিং, পারমানেন্ট পারমানেন্ট স্ট্রাকচার, প্রপার অড ট্যাক্স ফর ইমেজ, ব্রোকেন ইস্যু, ওয়েবসাইটের কোনো ব্রোকিং লিঙ্ক থাকলে সেটা কীভাবে বের করবেন, এগুলো একটা টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে, এক্সএমএল সাইট ম্যাপ, ক্যানিক্যাল ইউআরএল সেট আপ, ওয়েব পেজ ক্রলিং, 404 সেট আপ, এসএল সার্টিফিকেট স্কিম ওয়ার্ক, এগুলো সব আর কি সে করে থাকে। সো এইগুলো কাজ সে কীভাবে করে এবং কীভাবে আমরা এগুলো করবো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে এই ভিডিওটা কি আরো এক দুইবার দেখবেন, দেখার পরে কোনটা কি একটু ভালোভাবে আইডিয়া নিন, দেখার পরে দেন আপনি ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে প্রিপারেশন নিয়ে আসবেন। যে প্র্যাকটিক্যাল কাজ দেখার, কাজ করার দেখানোর পর আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বাসায়, বিভিন্ন নিজের একটা ওয়েবসাইট করে নিলে ভালো হয়, নিজের নামে একটা ডোমেন হোস্টিং কিনে আপনি নিজের নামে ওয়েবসাইট করে নিজের ওয়েবসাইটে প্র্যাকটিস করুন, অথবা আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিলাম সেখানে আপনি চাইলে একটা একটা করে পেজ ক্রিয়েট করে একটা একটা সাব ডোমেন দিয়ে দিলাম সেখানে আপনি চাইলে আপনার কাজগুলো প্র্যাকটিস করতে পারেন, তবে নিজের নামে ওয়েবসাইটটা করলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আপাতত প্র্যাকটিসের জন্য আমি একটা একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দিয়ে দিব। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই।